আমি তো এখন আর টপ ওয়ান মেনশন করতে পারবো না, একবারই টপ ওয়ান মেনশন করা যায়। সো একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো, অ্যান্ড একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে একটু কষ্ট করে হচ্ছে সবাই কমেন্ট করবা, যাতে করে হচ্ছে ভিউটা হচ্ছে মাশাআল্লাহ আগের মতো যেন আপনারা 300-400 হইলে আলহামদুলিল্লাহ। বাজ আজকে আমি অনেকক্ষণ লাইভ করবো, মানে আমাকে এনার্জি দিতে হবে, ঠিক আছে? বেশি করে লাভ দিই, বেশি করে কমেন্ট দিবা, যাতে করে আমি অনেক বেশি বেশি কালেকশন দেখাইতে পারি, অনেক বেশি বেশি অফার দিতে পারি। তো আজকে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি থাকবে, এই গরমে সব থেকে কমফোর্টেবল কালেকশন কি বলেন, কটন কালেকশন। তো কটন কালেকশন আজকে দেখাবো, অ্যান্ড প্রত্যেকটা ড্রেস হচ্ছে বললাম যে মাশাআল্লাহ খুবই খুবই কমফোর্টেবল, মানে নেওয়ার পরে আপনি প্রচুর হচ্ছে শান্তি পাবেন, যেমন দেখতে সুন্দর অ্যান্ড হচ্ছে পরার পরেও খুবই প্রিটি লাগবে, কমফোর্টেবল অ্যান্ড হচ্ছে একদম একদম রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে? আমি যেটা পড়েছি সেটাই হচ্ছে ল্যাভেন্ডার কালারটা ফার্স্টে দেখাই, বিকজ যেটা পড়ি সেটার চাহিদা একটু বেশি থাকে, তাই না? যে এখন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা আমাকে একটুখানি আগে বলেন, ঠিক আছে? সাউন্ডটা এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটা হচ্ছে আবার বলেন, পরে দেখা যাবে আমি বক বক করে 3-4 মিনিট চলে গেছে, তারপর আপুরা বলবো যাবো সাউন্ড শোনা যাচ্ছে না, ঠিক আছে? এখন সাউন্ডটা হচ্ছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আমাকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জয়েন করে এটা একটু কষ্ট করে বলে দিবেন আপনারা, ঠিক আছে? ওকে, একটু হচ্ছে একটু হচ্ছে জানান, দেন হচ্ছে আমি স্টার্ট করে দিই। ফার্স্টে হচ্ছে সুন্দর ল্যাভেন্ডার কালার থেকে হচ্ছে স্টার্ট করবো, যেটা হচ্ছে আমি পড়েছি পিঙ্ক কালারটা, হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখাবো ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে? ওকে ওকে, সবাই একটু প্রোফাইল শেয়ার করে দেন, মানে আপনি যেই আইডি থেকে লাইভ দেখছেন সেখানে একটু পাবলিকলি শেয়ার করে দেন, লাইভ আমি যখন শেষ করে দিব 30-40 মিনিট পরে তখন আবার ডিলিট করে দিয়ে, ঠিক আছে? তাতে করে হবে কি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরাও হচ্ছে দেখতে পারবে, বন্ধ করো, ওকে? সো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরাও হচ্ছে দেখতে পারবে। আচ্ছা, ড্রেস দেখার জন্য ওয়েট করছি, এই যে দেখাচ্ছি আপু। তো দেখেন খুবই প্রিটি একটা কালেকশন, যেটা হচ্ছে নেকেড ডিজাইনে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স এর ওয়ার্ক করে দেওয়া আছে, অ্যান্ড সিকোয়েন্স গুলো কিন্তু ড্রেসের কালারের সাথে ম্যাচ করা থাকবে, মানে ল্যাভেন্ডার সিকোয়েন্স দিয়ে কিন্তু গর্জিয়াস করে কিন্তু ওয়ার্ক করে দেওয়া, ঠিক আছে? মানে কটনের ভিতরে আমরা একটু চাইনি একটু গর্জিয়াস হবে, সব জায়গায় পড়তে পারবো, মানে যে কোনো হচ্ছে পিকনিকে গেলাম বা হচ্ছে অফিস ওয়ার বা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজে যাচ্ছি দৌড়াচ্ছে, একটা ভালো একটা ড্রেস চাই কিন্তু কমফোর্টেবলের মধ্যে অ্যান্ড কম প্রাইসের মধ্যে, তাই না? আমরা বাঙালিরা এটাই চাই যে ড্রেস সুন্দর হইতে হবে, ড্রেস হচ্ছে ব্র্যান্ডের হইতে হবে, কম প্রাইস হইতে হবে, পরে আরাম পাবো, এমন হচ্ছে দেখলে অ্যাটলিস্ট 2-3 জন জিজ্ঞেস করবো যে ভাবি ড্রেসটা কই থেকে কিনছে, তাই না? এরকম একটা ব্যাপার। সো ওরকম টাইপের আছে কিছু ড্রেস দেখাবার, এগুলো হচ্ছে আমার হাতে যেই ড্রেসটা বা আমি যেটা পরে আছি সেটা হচ্ছে গুলবানু হচ্ছে কালেকশনে, অ্যান্ড টোটাল ড্রেসটা হচ্ছে 3 পিস, মানে আপনার হচ্ছে প্যান্ট ড্রেস দুপাতা থাকবে, যেটা হচ্ছে আমি আমার মতো করে কিন্তু মেক করে নিয়েছি, ঠিক আছে? অনেকদিন পর আমি কামিজ হচ্ছে যে বানাইছি, বিকজ আমি নর্মালি দেখা যায় কি কটন কালেকশন হচ্ছে আমি সবসময় একটু রাউন্ড গোল করে বানাই, কমফোর্টেবল যেন ফিল হয়, বাট আজকে কিন্তু আমি অনেকদিন পর কামিজের মতো করে বানাইছি, অ্যান্ড স্লিভও কিন্তু সুন্দর করে হচ্ছে আপনার হচ্ছে যে পার্লের মতো হচ্ছে ওয়ার্ক স্লিভটা খুবই ধুলার আছে, যাতে করে হচ্ছে আমার পড়তে ক্যারি করতে খুবই হচ্ছে আরাম হয়, ইভেন নেকের ডিজাইনটা খুবই গর্জিয়াস, সেটা তো দেখানো পসিবল না। আমি হচ্ছে একদম হাই নেক করে হচ্ছে বানাইছি, অ্যান্ড পিছন পার্টটা আমি একটু বড় রাখছি, যাতে করে হচ্ছে আমার এই পার্টটা হচ্ছে কভার হয়ে থাকলেও যেন হচ্ছে একদম মানে আমার যেন গরম যেন আমার ফিল না হয় এটাই। ওকে, সো দেখেন এইটা হচ্ছে ড্রেসটা, খুবই সুন্দর একটা কালেকশন, যার লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব। ঢাকা এবং ঢাকার বাইরে দুইটা জায়গাতে কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে আজকে ফ্রি থাকতেছে, ঠিক আছে? আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে। ফোনটা কি ওপেন হয়েছে, ভিউ বাড়তেছে না, একটু শেয়ার করে দাও তো, এখন মন খারাপ লাগতেছে, আগের লাইফেতে কত আপুরা হচ্ছে ছিল বাট এই লাইফেতে হচ্ছে কেউই হচ্ছে জয়েন করতেছে না। সো দেখা যাচ্ছে তোমার ড্রেসে সাইডে হচ্ছে এরকম সুন্দর করে প্যানেল করে দেওয়া আছে। এখন দেখেন আমার টেইলার যেই ভুলটা করছে, ওনার উচিত ছিল সাইডের এই প্যানেলটা দিয়ে আমার স্লিভটা হচ্ছে বড় করে বানানো। সো আপনি যদি শর্ট স্লিভ পছন্দ না করেন আমার মতো, যদি একদম ফুল স্লিভ চান, অ্যান্ড ফুল স্লিভ হলে কিন্তু খুবই সুন্দর লাগে, পাকিস্তানি ড্রেস গুলো পাকিস্তানিদের মতো করে বানাইলে সুন্দর লাগে। সো আপনি হচ্ছে বলবেন কি ভাইয়া, আর যদি স্লিভে হচ্ছে শর্ট আসে দেন সাইডের হচ্ছে এই প্যানেল থেকে হচ্ছে 3-4 ইঞ্চি দিয়ে হচ্ছে বড় করে দেন হচ্ছে স্লিভটা হচ্ছে বানাইতে। সো আমার টেইলার কিন্তু যেহেতু নতুন টেইলার আমার, আমার পার্মানেন্ট জিনিস ইনি হচ্ছে মনে ঢাকায় আসে নাই, আমি আমার মার্কেটের উপর থেকে হচ্ছে একটা ভাইয়ের কাছ থেকে করছি। সো উনি হচ্ছে এই প্যানেলটা এখানে অ্যাড করে নেয়, ঠিক আছে? এইটাই তো এখানে সুন্দর করে প্যানেল করে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ড্রেসের দামান, যদি আপনি বড় করতে চান, ধরেন আপনি লম্বা আরো করতে চান, আমারটা মনে 44 লেন্থ দিছে, তারপর যেন আরেকটু ঝুল বেশি দেখা দেখবে আমি টার্সেল ইউজ করছি, ড্রেসের ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট হচ্ছে বোথে হচ্ছে আমি টার্সেল হচ্ছে ইউজ করছি, যাতে করে ড্রেসের লেন্থটা হচ্ছে বড় দেখা যায়, ঠিক আছে? সো আপনার যদি মনে হয় না আমি টাকা খরচ করবো না, টার্সেল কিনবো না, আমি করবো কি ড্রেসের হচ্ছে সাইডের এই প্যানেল থেকে হচ্ছে ড্রেসের নিচে 2-3 ইঞ্চি বাড়াতে পারবো এটাই, অ্যান্ড কমফোর্টেবল প্রচুর প্রচুর সফট, মানে বললাম না যে এই গরমে এই যে
অশান্তিকর একটা গরম, এটার মধ্যে সবাই কিন্তু এখন কটন কালেকশন খুঁজতেছে, এত হাঁসফাঁসের একটা অবস্থা। সো গুলবানুর অরিজিনাল এই কালেকশন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি, কালারটা থাকবে ল্যাভেন্ডারের ভিতরে, খুবই প্রিটি একটা কালেকশন। স্লিভের পার্টে কিন্তু ছোট ছোট করে হচ্ছে এরকম করে ডিজাইন করে দেওয়া আছে, মানে আমি যেটা করেছি সেটারই হচ্ছে আরেকটা কালার কিন্তু শো করে দিচ্ছি। আচ্ছা, ড্রেসের লম্বা তো আমি নিজে রাখতে পারছি 44, অ্যান্ড আই থিঙ্ক কটন ড্রেসে হচ্ছে 44 এর উপরে আসলে লম্বা দরকার পড়ে না, ঠিক আছে। সো তারপরে যদি বললাম যে তারপরে যদি বড় বানাইতে চান, সাইডে হচ্ছে এরকম করে প্যানেল করে দেওয়া আছে 100 ইঞ্চি, এই সাইডে একটু আছে, অ্যান্ড ব্যাক সাইডের পার্টের সাথেও কিন্তু এরকম করে অ্যাটাচ করে দেওয়া আছে, মানে টোটাল 100 ইঞ্চি আপনার প্যানেলটা করে দেওয়া। আপনি কিন্তু অনায়াসে সুন্দর করে হচ্ছে মানে স্লিভেও বড় করতে পারবেন, ব্যাক সাইডটাও হচ্ছে বড় করতে পারবেন। আচ্ছা, ড্রেসের দুপাটাতে চলে যাচ্ছি, দুপাটটা খুবই 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 সফট। অরিজিনাল কালেকশন গুলো হচ্ছে আপনারা বুঝতে পারবেন ওড়নাটা ধরে, বিকজ দেখা যায় কি যেগুলো হচ্ছে পপি ভার্সন থাকে ড্রেসটা সফট হলে ওড়নাটা একটু খসখসা থাকে, বাট দেখেন অরিজিনাল গুলো দুপাটটা গুলো এতটাই নরম অ্যান্ড এতটা ঠান্ডা। সো ওড়নাগুলো খুবই কমফোর্টেবল অ্যান্ড বিশাল বড়, নামাজি দুপাট্টার মতো একদম, মানে বিশাল বড়, মানে চাইলে এটা দিয়েও আপনি একটা মানে শার্টের মতো বা কুর্তার মতো বা কাফতানের মতো বানায় ফেলতে পারবেন। যারা কটন দুপাট্টা নর্মালি পরি না, ঠিক আছে, তারা এই ওড়না দিয়ে বুদ্ধি দিয়ে কাফতান বানায় নিতে পারবেন বা একটা কুর্তার মতো হচ্ছে বানায় নিতে পারবেন যদি ভালো টেইলার হয়, আর নিজে বানাইলে তো কাপড় অনেকখানি বেঁচে যাবে, ঠিক আছে। আচ্ছা, আপনারা উইনার আজকে নিবেন, কিসের উইনার আপু? তো দেখেন এটা হচ্ছে ড্রেস, হচ্ছে প্যান্টটা, খুবই সুন্দর একটা কালেকশন, খুবই সুন্দর একটা কালেকশন, এর প্রাইস থাকবে হচ্ছে আপনার 1,250 টাকা মাত্র, ডেলিভারি চার্জ তার উপরে ফ্রি, মানে মাথা নষ্ট, 1,250 টাকায় গুলবানু পাচ্ছি তার উপরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি। এগুলা কিন্তু সবগুলা 1650, 1750, ইভেন অনেক পেজ দেখবেন 2,250 এরকম করে সেল করে। তো আমরা কিন্তু একদম হোলসেল প্রাইস এর মধ্যে দিতেছি, প্রাইস থাকবে 1,250 টাকা, ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 100 টাকা ফ্রি, ঢাকার বাইরে 150 টাকা ফ্রি। আপনি একদম ফ্রি ডেলিভারিতে হচ্ছে ঢাকার বাইরেও কিন্তু আমরা স্টেট ফার্স্টে দিয়ে দিব, আপনারা হচ্ছে ওইভাবে হচ্ছে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, পিঙ্ক কালারের একটা ড্রেস দেখাই আছে, কালার গুলা খুবই সুন্দর, মানে পুরো আইসক্রিম কালার, মানে মনে করবেন যে আইসক্রিম কিনতেছেন, ফ্লেভার আইসক্রিম, ওটা ছিল ল্যাভেন্ডার ফ্লেভার বা ওটা ছিল ব্লুবেরি ফ্লেভার ছিল, এটা একদম স্ট্রবেরি ফ্লেভার, ঠিক আছে। মানে মনে হচ্ছে কি প্রত্যেকটা ড্রেস এত ঠান্ডা ঠান্ডা কালার, এত সুন্দর একটা কালার সবগুলা, মানে দেখে মনে হচ্ছে কি আমি আইসক্রিম সেল করতেছি। কালকে ওই যে গোলুস রিভিউতে পুচির মার হচ্ছে একটা ভিডিও দেখলাম, ওনারা হচ্ছে কি জানি অ্যাবর্ট গেছে অ্যান্ড হচ্ছে ডাবের মধ্যে আইসক্রিম দেখে খাইতেছে, পরে আমি আমার বোনকে বলতেছি যে আচ্ছা চলো আমরা আইসক্রিম বিজনেস করি, চলো আমরা আইসক্রিম বিজনেস করি, আমরা হচ্ছে এই যে অর্ধেক ডাব কেটে ডাবের মধ্যে হচ্ছে এরকম বিভিন্ন জিনিস ফ্রিতে দিয়ে হচ্ছে সেল করবো। আজকে যেটার কথা মনে পড়ে যাইতেছে আমার আইসক্রিমের কথা, আবার কালকে আইসক্রিম নিয়ে গবেষণা করছেন, প্রত্যেকটা ড্রেস দেখে আমার মনে হচ্ছে যেগুলো সব আইসক্রিম। আজকে শোরুমে এসে পাবো, হ্যাঁ আপা, শপে আছে পাবেন, শপের অ্যাড্রেসে বলে দিচ্ছি, শপ নাম্বার 21-22 গ্র্যান্ড প্লাজা শপিং মল মগবাজার ওয়ালের জায়গা। এইটার সুতার কাজ আর সিকোয়েন্সের কাজ কিন্তু একটু বেশি, ঠিক আছে, আগেরটার থেকে হচ্ছে এইটার সিকোয়েন্সের কাজ আর সুতার কাজ কিন্তু বেশি, অ্যান্ড এটার শোল্ডার থেকে দেখেন সুন্দর করে হচ্ছে এরকম ফ্লোরাল একটা হচ্ছে প্রিন্ট হচ্ছে নেমে আসছে, ঠিক আছে, একদম পুরো আপনার শোল্ডার থেকে বুক পর্যন্ত। অ্যান্ড দামনে পেটটা আবার ওরা করছে কি একটু হচ্ছে আপনার কি বলবো মানে একটু মানে লতা পাতা দিয়ে হচ্ছে একটু ই করছে, ডিভাইড করছে উপরে পার্টটা হচ্ছে দামানের পার্টটা, এখানে একটু গ্রিনিশ এর ভাইবটা হচ্ছে একটু বেশি আছে, ঠিক আছে। এন্ড বিশ্বাস করেন ড্রেসের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই খুবই, আপনারা চাইলে হচ্ছে এসে দেখে নিতে পারেন, যেহেতু আমাদের শোরুম আছে কোনো সমস্যা নাই, আপনার যদি ভাল লাগে আপনি নিবেন, যদি ভালো না লাগে নিবেন। যারা আমাদের রেগুলার কাস্টমার তারা তো জানি কোয়ালিটি সম্পর্কে, তাদের তো কোনো টেনশন নেই, তারা হচ্ছে একদম অর্ডার করে দেবে। দেখেন এইটার প্যানেলটা দেখাচ্ছি, এটার প্যানেলটা হচ্ছে দুইটা দুই রকম, ঠিক আছে, মানে এটা হচ্ছে 100 ইঞ্চি আছে অ্যান্ড এটা হচ্ছে 100 ইঞ্চি আছে, আপনি চাইলে এটা স্লিভে অ্যাড করতে পারেন, চাইলে হচ্ছে এটাও স্লিভে অ্যাড করতে পারেন বা দামানে অ্যাড করতে পারেন। প্যানেলগুলো আমি একটু ডিজাইনগুলো দেখাই দিলাম। ওকে, সো ড্রেসের হচ্ছে লেন্থ আছে নর্মালি হচ্ছে আপনার কত যেন 48 বা এরকম আছে, অ্যান্ড এইটার ব্র্যান্ডটা হচ্ছে বলে দিতেছে, এটাও হচ্ছে কিন্তু আপনার, আচ্ছা আমি হচ্ছে মিক্স ডিজাইন হচ্ছে মিক্স কালেকশন হচ্ছে দেখাবো, এইটা হচ্ছে আপনার ব্র্যান্ড থাকবে হচ্ছে কারিজমার হচ্ছে কালেকশন, ঠিক আছে। সো যার ভালো লাগবে ইনবক্স করবো, ফার্স্ট ড্রেস একটু ধরো স্ক্রিনশট নিবো। আর হ্যাঁ, ফার্স্ট ড্রেসটা আমারটা ল্যাভেন্ডার বললেই হবে, ঠিক আছে, আমারটা বলো যে আপু আপু যেটা পড়ছে সেটা ল্যাভেন্ডারটা নিবো বলে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দাও, শুধু অ্যাড্রেস ফোন নাম্বার দাও, কারণ আজকে ডেলিভারি চার্জ ফ্রি, তো সবাই অর্ডার করবে। আবার ডেলিভারি চার্জ যেদিন ফ্রি থাকে, আমি তোমাদেরকে বলি সিক্রেট, যেদিন ডেলিভারি চার্জ ফ্রি থাকে সেই দিন আমাদের পেজ এবং পেজ এর বাইরেও যারা থাকে তারা হচ্ছে কিন্তু অর্ডার কনফার্ম করে দেয়। অ্যান্ড আজকে সম্ভবত যেহেতু আমি অনেকদিন পর হচ্ছে কটনের একটা লাইভ করতেছি, এই লাইভটা হয়তো আমি ছোট একটা বুস্ট দিব, ঠিক আছে। সো বুস্ট দিলে হবে কি নতুন আপুরা জয়েন করবেন, ধমধামায় গরম যেহেতু কটন দেখলেই হচ্ছে নিয়ে নিবে।
চেষ্টা করবো যারা আমরা পেজের ভিতরে আছি তারা একটু তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবো, ঠিক আছে? অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেলিভারি চার্জ ফ্রিতে যাচ্ছে আজকে। ওকে, সো দেখাচ্ছি তোমার ড্রেসের ব্যাক সাইড, ব্যাক সাইডও কিন্তু সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে। অ্যান্ড আমার মুভমেন্ট দেখে বুঝতে পারবা যে এটা কত সফট কটন, অ্যান্ড মাশাল্লাহ মাশাল্লাহ কারিজমার একটা ড্রেস দেখাচ্ছি, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবা। দেখো এইখানে ডিজাইনটা দেখে হঠাৎ করে মনে হচ্ছে কি চিকেন কারির একটা ডিজাইন করা, তাই না? থ্রি ডি হচ্ছে সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে। সো তোমার সাইডে কিন্তু সুন্দর করে হচ্ছে দুই রকমের প্যানেল পাচ্ছি, মানে প্রায় 200 ইঞ্চির মতো প্যানেল থাকছে, সেটা তুমি স্লিভে দিয়ে স্লিভ হচ্ছে বড় করতে পারবা, ইভেন ড্রেসের দামানে দিয়ে দামানটাও কিন্তু সুন্দর করে বড় করতে পারবা, ঠিক আছে? সো এটা যা ভালো লাগবে ইনবক্স করে ফেলবা। প্রাইস কিন্তু সবগুলা সেম ধরে দিচ্ছি, বিকজ কটনের লাইভ আমি অনেকদিন পরে করতেছি, যেটা তোমরা নিজেরাও জানো, ঠিক আছে? অনেকদিন পর কটনের লাইভ করতেছি, যেহেতু প্রথম মানে অনেকদিন পরে শুরু করছি, সো অবশ্যই তো একটা অফার দেওয়াই উচিত ছিল, মানে আমার নিজের মনে খুঁতখুঁত করতেছিল যে একটা সালামি অফার নতুন প্রোডাক্টের উপরে দিয়ে দিই, প্লাস ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি করে দিই, ঠিক আছে? এখন ওপেন করো না মেসেজ, এখন ওপেন মেসেজ করো, মেসেজ মাশাল্লাহ দিলে আসতেছে কিন্তু অর্ডার, তাড়াতাড়ি করে কিন্তু হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবা। ওনাটা দেখেন আপা, ওনাটা দেখেন এত সুন্দর পুরা, যারা হচ্ছে এই যে এই আইসক্রিমটা নিতে চাচ্ছি তাড়াতাড়ি করে নিয়ে নিবো, ঠিক আছে? অ্যান্ড এইটার ওয়াইট ফিনিশিং মাশাল্লাহ খুবই খুবই জোস। প্রাইস হবে কত? প্রাইস থাকবে 1250 টাকা। স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবি, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার। দুপাট্টার হচ্ছে আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি, 3.5 ইয়ার থাকবে, মানে 3.5 হাত বা এরকম কিছু বাংলায় বলে, আমি ইংলিশে একটা জানি 3.5 ইয়ার, আর প্যান্টটা থাকবে 2.5 ইয়ার থাকবে, ঠিক আছে? সো কটনের ভিতরে পাচ্ছি, প্রাইস হবে কত? 1250, ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ফ্রি করে দেওয়া হয়েছে 100 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি করে দেওয়া হচ্ছে 150 টাকা। কি মজা না, ঘরে বসে একদম হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবো। ওকে, সো এরপরে চলে যাচ্ছি এই ড্রেসটা হচ্ছে অনেকগুলা কালার কিন্তু আমরা আপনাদেরকে এনে দিচ্ছি, এটার কালার এত এত ছিল, 10-12টার মতো হচ্ছে কালার হচ্ছে অ্যাভেলেবেল ছিল, বাট রাইট নাও আমার হাতে একটাই অ্যাভেলেবেল আছে, আর এটাও কিন্তু প্রচুর ভাইরাল একটা কালার, ঠিক আছে? একটু সুন্দর হচ্ছে, একটু কপার গ্রিক অরেঞ্জ টাইপের হচ্ছে একটা কালার, খুবই 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 গর্জিয়াস। সো এইটার ওয়ার্কটাও কিন্তু বেশি পাচ্ছি, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব। ভাই ওনাগুলা যে কি নরম, ওনাগুলা মাশাল্লাহ, ঠিক আছে? পরে আরাম পাবা, সব থেকে বড় কথা হচ্ছে পরে হচ্ছে আরাম পাবা। আচ্ছা এখন, আচ্ছা আপু এখন নোটিফিকেশন পাই না কেন জানি না, তো সোনা একটু হচ্ছে কয়েকদিন অ্যাক্টিভ থাকো, টপ ফ্যান হয়ে গেলে আমি তোমাদেরকে মেনশন করে দিব, ঠিক আছে? টপ ফ্যান মানে হচ্ছে তুমি যদি ধরো একটা আমার হচ্ছে লাইভ 2-3 দিন তুমি দেখছো, তুমি 2-3 দিন কমেন্ট করছো, শেয়ার করে দিছো, একটু অ্যাক্টিভ থাকছো, দেখবা ফেসবুক থেকে তোমাকে এমনি ওই পেজটা টপ ফ্যান করে দিবে। টপ ফ্যান করে দিলে হবে কি, টপ ফ্যান বাসা পাইলে আমি যখন লাইভ হবো তখন আমি টপ ফ্যান মেনশন করি, তখন দেখবা যে যারা যারা টপ ফ্যান, ধরো 200-300 জন টপ ফ্যান বা 1000-2000 আপু টপ ফ্যান, তারা সবাই নোটিফিকেশন পেয়ে যাবা যে লাস্ট লিস্টটা মেনশন করছে তোমাকে, এরকম একটা হচ্ছে মানে ই পেয়ে যাবা। সো দ্যাটস ওয়াই একটু হাই হ্যালো করো, কোনো সমস্যা নাই, মানে মেরা মেরা ভাই এখানে ছেলে মানুষ আমার মনে হয় না, একজন দুজন থাকতে পারে হয়তো, বাট হাই হ্যালো করো, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়েস্ট তোমাদের কাছে, বিকজ এত সুন্দর সুন্দর কালেকশন আরো আসবে, কম প্রাইসে কোর্স আরো অনেক কালেকশন আসবে, মানে কুর্তি টুর্তি অনেক আসবে, মানে গরমে আমি পুরা হচ্ছে বললাম না 15-20 দিন হচ্ছে আমি কাজই করব হচ্ছে কটন নিয়ে, এরপরে হচ্ছে তোমাদের কোরবানি প্রোডাক্টে ঢুকে যাবো, কোরবানি প্রোডাক্ট হচ্ছে দেখাবো। ফার্স্টে ভাবছিলাম আমি ঈদের কালেকশনই দেখাবো, পরে মনে হচ্ছে যে না ভাই গরমে একদম অবস্থা খারাপ, এখন হচ্ছে আমার একটু কটন কালেকশন দেখাতে হবে, যেহেতু আমি কটন কালেকশনে এর আগেও হচ্ছে লাইভ করছি, আমাদের ফার্স্ট বিজনেস ছিলই হচ্ছে কটনের। তো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের হচ্ছে ওয়ার্কটা, কোথায় কোথায় দেখা দিচ্ছে এখন একটু ডিটেলসটা চলে যায়। দেখো সুন্দর করে কিন্তু আপু ড্রেস সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া আছে, এইটার ওয়ার্কটা একদম হচ্ছে তোমার একদম হাফ বডি পর্যন্ত কিন্তু ওয়ার্কটা চলে আসবে, সিকোয়েন্স অ্যান্ড সুতার ওয়ার্কটা। অ্যান্ড টোটাল ড্রেসে তো প্রিন্ট আছে, ডিজিটাল 3D প্রিন্ট, এটা তো কিন্তু সাইডে প্যানেল করে দেওয়া আছে, দুই সাইডে কিন্তু প্যানেল করা, মানে 200 ইঞ্চি প্যানেল কিন্তু পাচ্ছি, দামানের প্যাটটা খুবই সুন্দর, ব্যাক সাইডটা খুবই সুন্দর করে দিছে, সব থেকে বড় কথা ম্যাটেরিয়াল খুবই খুবই নরম, প্লাস হচ্ছে খুবই কমফোর্টেবল, ঠিক আছে? বিন সাইডের একটা ড্রেস দেখাচ্ছে, আছে মিক্স হচ্ছে আমি মানে বিভিন্ন প্রোডাক্ট কিছু দেখাবো, সো একদম জেনে বুঝে অর্ডার কনফার্ম করে ফেলবা, যদি কোনো কনফিউশন থাকে যে না আমি এই পেজে নতুন বা আমি জানি না কোয়ালিটি কেমন কি হবে এত কম প্রাইস, সেক্ষেত্রে তোমরা শপে লোক পাঠাইতে পারো বা হচ্ছে শপে এসে হচ্ছে প্রোডাক্ট কালেক্ট করতে পারো, এসে দেখে গেলা। সো আমি একবার একটা কথা এই জন্যই বলি যে শোরুমে একটু ভিজিট করবার কষ্ট হলেও পরে হয় কি, তুমি এসে যখন দেখবা যে আচ্ছা কোয়ালিটি এরকম, তখন তুমি অনলাইনে হচ্ছে অলওয়েজ অর্ডার কনফার্ম করে ফেলতে পারবা যে আমি জানি ওদের প্রোডাক্ট কেমন, আমি দেখে আসি, এখন তুমি হচ্ছে পরবর্তী যত অর্ডার থাকবে সবগুলো তুমি হচ্ছে অনলাইনে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবা।
তো যাই হোক, দেখো এটার প্রাইস হচ্ছে 1,250 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি থাকছে, ঠিক আছে? ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি থাকছে, ঢাকার মধ্যে 100 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাচ্ছি। ড্রেসের লম্বায় আছে 50 ইঞ্চি, বডি কিন্তু তোমরা হচ্ছে প্রায় 50 ইঞ্চির মতো বানাইতে পারবো, মানে যত বড় তুমি বানাইতে চাও তত বড় হচ্ছে বানানো যাবে। এসিটি একটুখানি নিয়ে দাও তো, ই হয়ে গেছে, বাতাসটাও বন্ধ করে দিচ্ছে। ওকে, আচ্ছা এরপরে চলে যাচ্ছি প্রিন্টের কালেকশনে, ঠিক আছে? আচ্ছা এটা দিও না, এই যে এইটা দাও, এই ড্রেসটা দাও, এই যে সবুজ বেগুনি না, এই যে নিচে, হ্যাঁ এটা দাও। এখন হচ্ছে আমি তোমাদেরকে এমব্রয়ডারি গুলো তো দেখালাম, এখন একটু প্রিন্টের কালেকশন হচ্ছে দেখেন নাকি, এই লাইভে সব এমব্রয়ডারি দেখাবো, আর একটা লাইভে প্রিন্ট দেখাবো, কি করবো বলো, তোমরা বলো। টপের আছি, তোমার লাইভ দেখা হয়, ড্রেসও নিয়েছি, বাট কমেন্ট করা হয় না, অবশ্যই কমেন্ট করবো আপু, নাহলে চিনবো কিভাবে বলো। আমার কাছে এসি রিমোটটা দাও, তোমার পাখনি করতে হবে, দেখো। আচ্ছা প্রিন্ট দেখো, এই যে প্রিন্ট দেখাচ্ছে, ঠিক আছে? প্রিন্টে তাহলে প্রিন্ট হচ্ছে শুরু করে দিলাম, প্রিন্ট গুলা সুন্দর। যারা হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পছন্দ করেন, যেমন ধরেন যারা হচ্ছে হিজাব পরেন, তাদের কিন্তু আলটিমেটলি নেকের ডিজাইনটা বা হচ্ছে বুকের ডিজাইনটা কিন্তু এমনি শো হয় না, তাদের জন্য হচ্ছে প্রিন্ট গুলা দেখাই দিই। প্রিন্ট গুলো আবার অন্যরকম সুন্দর, ঠিক আছে? প্রিন্ট গুলা ভাই, এবারের এই ড্রেস গুলা এত সুন্দর, এত সুন্দর, মানে মাশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে তাওয়াক্কালের, ওকে, তাওয়াক্কালের হচ্ছে সুইস কটনের হচ্ছে ভিতরে দেখাচ্ছি, এইটা রাগা মাথা করে বুঝতেছি না। আচ্ছা এটা হচ্ছে নেকেড ডিজাইন, ঠিক আছে? অনেকদিন পর প্রিন্টেড ড্রেস দেখাচ্ছে, অনেকদিন পর, দ্যাটস ওয়াই বুঝতেছি না। আল্লাহ, এটাও খুবই নরম, কমফোর্টেবল, সুন্দর করে মেক করে ফেলবা। অ্যান্ড দেখো এই ড্রেসটা দেখে আমার হঠাৎ করে না আঘানুরের একটা কটন ড্রেসের কথা মনে পড়ে গেছে। এবার ঈদের সব থেকে একটা ভাইরাল ড্রেস ছিল, সাদার ভিতরে ব্লু কালার প্রিন্ট করা একটা আঘানুর, ঠিক আছে? তোমরা তোমাদের খেয়াল আছে কিনা যাই না, আমরা আনি নাই, বাট বিভিন্ন পেজে দেখেছে যারা অরিজিনাল নিয়ে কাজ করে, ওইটার কথা মনে পড়ে গেছে। মানে আঘানুর সেল করতে করতে এখন অন্য ব্র্যান্ডের ড্রেস দেখলো, আঘানুরের কথা মনে পড়ে। তো দেখো যে তোমার ড্রেসটা খুবই সুন্দর একটা কালেকশন, নেকের ডিজাইনটা হচ্ছে তোমার অফ হোয়াইট, আর হচ্ছে সুন্দর কিন্তু ব্লু কালার দিয়ে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে। অ্যান্ড দেখো একদম পুরা হচ্ছে গ্রিন কালার দিয়ে হচ্ছে সুন্দর করে কিন্তু ডিজিটাল থ্রুজে প্রিন্ট করা, গরমের জন্য মানে সামার কালেকশনের জন্য একদমই পারফেক্ট একটা কালেকশন, সুন্দর করে ঢিলে ঢালা করে মেক করে ফেলবা, শান্তি আর শান্তি। দামানটা একটু কাট ক্রিস করা আছে, তো তোমার টেইলার যদি ভালো হয় আমি সাজেশন দিব, তাকে বলবো যে ভাই এখান থেকে এরকম এরকম করে কাটিং করে দেন হচ্ছে ড্রেসটা বানায় দেন, যদি তোমার টেইলার ভালো হয়, যদি মনে হয় না সে পারবে না সোজা করে বানায়, বাট আমি আমি যদি বানাই কখনো এই ড্রেসটা, আমি আমার টেইলার দিয়ে হচ্ছে ডিজাইনের ডিজাইন এরকম কাটিং করে করে দেন হচ্ছে আমি মানে আমি হচ্ছে মেক করবো, তাহলে সুন্দর লাগবে ড্রেসটা, ওকে, মানে একদম অরিজিনাল এর মতো লাগবে। সো দেখো তোমার ড্রেস এর হচ্ছে এই যে স্টিচ কিছু কালেকশন থাকে না যে কিনছে একদম পুরো সেলাই করা ওইরকম টাইপের লাগবে আর কি, ওকে। সো দেখো তোমার ড্রেস এর হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইড কিন্তু সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে, যারা কটন লাভার আছি, ঠিক আছে, মানে কটন ছাড়া চলতেছে না গরমে অবস্থা শেষ, তারা কিন্তু তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবো, ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে। তো ব্যাক পার্ট আর স্লিভার পার্ট দেখা দিলাম, এগুলো হচ্ছে পরে পরে না দেখালে বুঝবে না, কিন্তু এত ড্রেস মেক করে পরা সম্ভব না, স্টিচ হইলে আমি হচ্ছে সুন্দর করে পরে পরে দেখাইতাম। তো মাশাআল্লাহ সুন্দর কালেকশন, এটা তাওয়াক্কালের একটা ড্রেস দেখাচ্ছি, একদম মানে সুইস কটনের ভিতরে পাচ্ছি, ড্রেসের ওনারটা ভাই মাশাআল্লাহ, ঠিক আছে, ড্রেসের ওনারটা মাশাআল্লাহ, মানে ম্যাটেরিয়াল তোমরা হাতে পাইলে ধরলে তোমরা হচ্ছে মানে খুশি হয়ে যাবা, ওকে। যেহেতু অনেকদিন পর আমি কটন লাইফ করতেছি, আমি মানে প্রোডাক্টের উপরে হচ্ছে বেশি ফোকাস দিছি, যাতে করে হচ্ছে মানে তোমরা পাওয়ার পরে হচ্ছে খুশি হয়ে যাও না, এতদিন পরে আপু কটন দেখাচ্ছে মানে দিছে মাশাল্লাহ দিনের প্রোডাক্ট, ঠিক আছে? তো দেখো তোমার ড্রেস দুপাট্টা অ্যান্ড হচ্ছে প্যান্ট, দুপাট্টা বিশাল বড় অ্যান্ড খুব 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 মাশাল্লাহ একটা ড্রেস, এটার প্রাইস হচ্ছে কিন্তু 1,250 টাকায় দিয়ে দিতেছি, যা লাগবে স্ক্রিনশট নিয়ে পাবা। তাওয়াক্কালের সুন্দর হচ্ছে সুইস কটনের কিন্তু ফ্রি পিস দেখাচ্ছি, সুন্দর করে মেক করে ফেলা ওনাটা ভাই, বলতে হবে ওনাটা খুবই খুবই গর্জিয়াস, ঠিক আছে? ওনাটা খুবই গর্জিয়াস একদম, মানে যেমন নরম তেমন হচ্ছে তোমার মানে একটু তোমার জিএসএম হচ্ছে বেশি আর কি, বাট প্রচুর নরম অ্যান্ড প্রচুর কমফোর্টেবল একটা হচ্ছে দুপাট্টা হবে, ঠিক আছে? মানে বিশাল বড়, দেখো এটা খুবই সুন্দর একটা কালেকশন, ঠিক আছে? প্রাইস হবে কত? প্রাইস থাকবে হচ্ছে তোমার 1,250 টাকা, সরি, অফারে 1,250 টাকা, ঠিক আছে? আমি নিউ ফলো দিয়ে রাখলাম, থ্যাংক ইউ সো মাচ তুবা আপু, প্রাইস হচ্ছে প্রাইস বলে দিছি। আচ্ছা আপু কুর্তি আসেনি, কুর্তি আসছে আপু, কুর্তি হচ্ছে থ্রি পিস অনেকগুলো আসছে, বাট আমি দেখাবো একটু ধৈর্য ধরো, কতগুলোর প্রাইস একটু বেশি, একটু ঈদটা আসুক তখন হচ্ছে তোমরা অনেক মানে দামি দামি প্রোডাক্ট পেয়ে যাবে, একটু কম প্রাইসের ড্রেস একটু দেখাই, হ্যাঁ 1,000 1,500 1,200 মধ্যে হচ্ছে ড্রেস দেখাবো কয়েকদিন, যাতে করে হচ্ছে রেগুলার
যেন তোমরা হচ্ছে পড়তে পারো, ঠিক আছে, রেগুলার যেন পড়তে পারো। আর যদি একটা সুন্দর করে বানাও, যেমন আজকে ড্রেসটা আমার কষ্ট লাগতেছে এটাই যে উনি স্লিভটা হচ্ছে একদম ছোট করে বানাইছে, এই জন্য আমার কষ্ট লাগতেছে। আদারওয়াইজ এই ড্রেসটা কিন্তু আমি মানে আমি যদি নর্মালি যদি ভালো করে আরো সুন্দর করে ক্যারি করি, কেউ মানে বিশ্বাস করবে না যে এটা হচ্ছে আমি বানাইছি বা কিছু। আরো যদি লেস অ্যাড করতাম আরো ই করতাম তাহলে আরো সুন্দর লাগতো। ও কিছু যাই হোক, দেখো এইটা হচ্ছে তোমার শ্যাওলা কালারের হচ্ছে একটা ড্রেস। শ্যাওলা না নাকি এটাকে কি গ্রিন বলে বলো, কি কালার এটা? পুঁইশাক কালার। এটা কি পুঁইশাক কালার? দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর। যারা হচ্ছে একটু গ্রিন গ্রিন থাকতে চাই এই গরমের ভিতরে, যে সব একদম ঠান্ডা ঠান্ডা কালার থাকবে, হ্যাঁ এসো দেখো এই যে তোমার তাদের জন্য একটা ড্রেস দেখাচ্ছি। এটা নেকের ডিজাইনটা খুবই সুন্দর আপা, ফার্স্ট টাইম মনে করছিলাম মনে হয় ইয়োক বসাই দিচ্ছে, মানে আলাদা করে মনে বসানো। বাট দেখেন এটা ড্রেসের উপরে হচ্ছে এমব্রয়ডারিটা এত ঘন করে এত গর্জিয়াস করে করছে, হঠাৎ করে তাকালে মনে হয় এই পার্টটা আলাদা করে বসানো, না এটা দেখে এরকমই লাগতেছিল আমার কাছে। আমি তো বলছি আলাদা করে বসাইছে না, এটা একদম টোটাল ড্রেসটার উপরে এত গর্জিয়াস করে হচ্ছে এই পার্টটা হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে, ঠিক আছে। সো এগুলা সবগুলা মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ ড্রেস দেখাচ্ছে। এটা কি বিন সাইডে? আচ্ছা এটা হচ্ছে বিন সাইডে, ঠিক আছে। এটা হচ্ছে বিন সাইডের হচ্ছে কটন কালেকশন। দেখেন টোটাল ড্রেস এরকম একটা প্রিন্ট থাকবে, দামানের পার্টটা কিন্তু কালারফুল করে কিন্তু একটা এরকম হচ্ছে একটা জয়পুরি ভাইবের মতো করে প্রিন্ট করে দেওয়া আছে, ঠিক আছে। একটু মানে ভিউ কমেন না তাহলে কিন্তু আমার এনার্জি কমে যাবে। আমি সকাল থেকে এমনি কিছু খাই নাই, শোরুমে খাবার এনে রাখা হয়েছে বাট এখন পর্যন্ত খাইতে পারিনি। ভাবছিলাম চারটার সময় লাইভ করবো, পরে দেখি যে কটন অনেকগুলা, এতগুলো আমি একটা লাইভে শেষ করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আজকে দুইটা লাইভ হচ্ছে করে দিতেছে। আর আঘানোটার উপরেও কিন্তু শোরুমে অফার চলতেছে, 3300 টাকায় হচ্ছে আঘানো হচ্ছে পেয়ে যাবো। সো আপনারা চাইলে হচ্ছে শপে হচ্ছে চলে আসতে পারেন, ঠিক আছে। পরবর্তী সময় দেখা যাবে যে কয়দিন পরে হচ্ছে 5-6 দিন পরে আমরা যখন নতুন কালেকশন দিয়ে দিব তখন কিন্তু আর এই অফার প্রাইসে কিন্তু থাকবে না, রেগুলার প্রাইসে চলে যাবে। সো এখন যেহেতু রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, মানে মাত্র সবে সবকিছু শুরু হয়েছে, সো একটু কষ্ট করে শপে চলে আসেন। কম টাকায় হচ্ছে ড্রেস যদি নিতে চান একসাথে অনেকগুলো তাহলে হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম। সো দেখেন এইটার ওনারটা দেখেন একটু কন্ট্রাস্ট করে দিচ্ছে, দেখছেন একটু ইয়েলো একটা ভাইব এন্ড প্রিন্টটা মাশাল্লাহ একদম তুলতুলার নরম হচ্ছে দুপাট্টা গুলা। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব, ঠিক আছে। এইটার প্রাইসও 1250 টাকায় দিয়ে দিলাম, জান 1250 টাকা, 1250 টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি। স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার যে বললাম, আমি অনেকদিন পর কটনের লাইভ করতেছি, আমি হচ্ছে আজকে ছোট একটা বুথ দিব, ঠিক আছে, এই লাইভটাতে যাতে করে যারা কটন খুঁজতে ছিল তারা যেন হচ্ছে আমাদের সাথে রিচ করতে পারে। বিকজ আপুদের মানে আমাদের কটন যারা কাস্টমার ছিল তারা মানে মনে করছে কি আমরা মনে কটন আর আনবোই না, ঠিক আছে। আগানো দেখাতে দেখাতে বা পাকিস্তানে বিন সাইজ আদাবার দেখাতে দেখাতে এমন অবস্থা হয়ে গেছে, প্রত্যেক দিন হচ্ছে পার্টি বয়, প্রত্যেক দিন পার্টি বয়। কটনের লাইভ কিন্তু ঈদের মধ্যে হয় না। সো আমি বারবার করে বলে দিচ্ছি পেজের ভিতরে যারা আছেন এখনই একটু স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন। ড্রেসগুলা এই গরমে আপনাকে বললাম না প্রচুর 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 প্রশান্তি দিবে, এতটুকু কথা রাখতেছি কথা দিচ্ছি আর কি, ঠিক আছে। এতটুকু কথা দিচ্ছি যে এই গরমে পারফেক্ট যদি ড্রেস খুঁজেন দেন হচ্ছে এইটা। যেমন ব্র্যান্ড হচ্ছে দিতেছি আমি আপনাদেরকে, কোয়ালিটি দিতেছি, প্লাস হচ্ছে সুন্দর, ঠিক আছে। দেখেন এই কালারটাও খুবই সুন্দর, এই কালারটাও খুবই সুন্দর, একটু মানে ঠান্ডা মনে হচ্ছে বরফ দেখাচ্ছি এখন, তাই না? মনে হচ্ছে যে এখন একদম করে এক টুকরো বরফ দেখাচ্ছি। খুবই সুন্দর একটা কালেকশন, এটা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবা। কাজ করা ড্রেস গুলাও কিন্তু 1250-এর মধ্যে পাচ্ছ, তার উপর ডেলিভারি চার্জ ফ্রি। বুবলি আপু কেমন আছেন? নিপা আহমেদ আপু বলেছে হাই হাই, সবাইকে হাই হ্যালো, সবাই তো হাই হ্যালো করবা যাতে করে টপ ফ্যান ব্যাচটা পেয়ে যাও, ঠিক আছে। আদারওয়াইজ এখন তো সব পেজ ওপেন হয়ে গেছে, সবাই লাইভ করবে ধুমায়া, দেখা যাবে আমাদের পেজটা আবার গভীরে অতল জলে চলে যাবে, ঠিক আছে। সো চেষ্টা করবা একটু অ্যাক্টিভ থাকার জন্য, যাতে করে মেনশন দিলে হচ্ছে প্রত্যেকদিন কি কি লাইভ হচ্ছে অ্যাটলিস্ট এটা যেন দেখতে পারো, ঠিক আছে। কারণ এই গরমের মধ্যে আপা বাইরে যে কেনাকাটা কি যে কষ্টকর বলে বুঝাইতে পারবো না। বাইরে মানে পাটা রাখলে মনে হচ্ছে কি মাথা ঘুরে গেছে, এত গরম। বাসা থেকে এতটুকু আসছি লিটারে মনে হচ্ছে যে আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, এত এত গরম। যারা সারাদিন বাইরে থেকে তারা কেমনে কি করে আসলে জানি না। সো বাসায় বসে অর্ডার করেন, ডেলিভারি চার্জটাও হচ্ছে ফ্রি পাচ্ছেন, ঢাকা এবং ঢাকার বাইরে বোথ। অ্যান্ড ড্রেস গুলো খুবই সুন্দর, একদম সময় উপযোগী কালেকশন, ঠিক আছে। এই হচ্ছে ড্রেসটা, খুবই গর্জিয়াস একটা ড্রেস। টোটাল ড্রেস কিন্তু দেখেন একদম হাফ বডি পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া আছে। অ্যান্ড কালারটাও পুরো ঠান্ডা কালার, যে বলতেছিলাম বরফ কালার পুরো। অ্যান্ড এই হচ্ছে ড্রেসের হচ্ছে টোটাল হচ্ছে প্রিন্টটা, সাইডে সুন্দর করে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে, প্যানেল করে দেওয়া আছে। দামানের পার্টটা একটু কালারফুল রাখার চেষ্টা করেছে, বা সামার কালেকশন গুলো হচ্ছে এরকমই হয়, ঠিক আছে। গরমের ড্রেস গুলো একটু এরকমই কালারফুল রাখার চেষ্টা করে, যে ঠান্ডার মধ্যে একটু ভাইব্রেন্ট কালার হচ্ছে দিবে। আচ্ছা তো দেখেন এটা হচ্ছে ড্রেসের হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডে সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে।
মাশাআল্লাহ সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি, এন্ড এটারও হচ্ছে আপনার গুলবানুর হচ্ছে, সরি এটা কারিজমার হচ্ছে একটা ড্রেস, ঠিক আছে, এটা হচ্ছে কারিজমার হচ্ছে একটা ড্রেস। সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন। এই হচ্ছে ড্রেস স্লিভের পার্টটা, ওরা মানে প্রিন্টটা এমন ভাবে করে, যেটা দেখলাম কারিজমার ড্রেস গুলো তো প্রিন্টটা এমন ভাবে করে, হঠাৎ করে তাকালে মনে হয় কি এটার মধ্যে মনে হয় ওয়ার্ক করা, ঠিক আছে, মানে চিকেনকারি ওয়ার্ক বা কাট ওয়ার্ক এরকম করে ওয়ার্ক করা। স্কাই কালারটা বেস্ট, মানে ঠান্ডা কালার তো স্কাই, আরেকটা আছে যে চুন্ডি চুন্ডি টাইপের টাইডাইয়ের মতো, ওটা দিয়ে তো আজকে ড্রেস গুলা বললাম না, একটু ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে দেখেন আপা, কজ আমি না ছবি তোলায় না অভ্যস্ত না, থাকে না যে একটু ঢং করে ছবি তুমি তুলে, আমার না এটা খুব কষ্ট লাগে, আমার কাছে মনে হয় আমি এক ঘন্টা লাইভে দাঁড়াবো, এক ঘন্টায় আমি 30-40টা ড্রেস দেখাই দিব, একটু কষ্ট করে হচ্ছে আপুরা হচ্ছে দেখবে ডিটেলস দেখে, অর্ডার কাছে ঘরে বসে একদম টোটাল ডিটেলসটা দেখে। ছবি তুলে দিলে হয় কি অনেক কোশ্চেন আসে, আপু লম্বা কত, আপু ড্রেসের ম্যাটেরিয়াল কেমন, আমি যে লাইভ করতেছি দেখেন আমার ওনার মুভমেন্ট দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে ড্রেসটা দুপাটাটা কতটুকু হচ্ছে সফট হবে। নর্মাল ছবি তুলে দিলে কিন্তু আপনার কাছে মনে হতে পারে আচ্ছা কোয়ালিটি মনে অনেক ভালো বা কোয়ালিটি খারাপ বা এটা কতটুকু সফট হবে বা এটা হচ্ছে যে কেমন কেমন পড়লে কেমন লাগবে, এই জিনিসটা কিন্তু অত ডিটেলসে বোঝা যায় না আমার কাছে যতটুকু মনে হয়। তারপরে চেষ্টা করবো ছবি তুলে দেওয়ার জন্য, বাট একটু লাইভটা সবাই দেখবেন ক্লিয়ারলি, দেন হচ্ছে অর্ডার কনফার্ম করবেন। আপু রেড কালার নাই বাট খুব সুন্দর একটা ওয়াইন কালার আছে দেখাবো, এরপরে একটা সুন্দর একটা স্কাই কালার দেখাবো, এরপরে হচ্ছে সুন্দর ওই যে ম্যাজেন্টা মিষ্টি কালারটা দেখাবো। ও কিছু দেখেন, এই হচ্ছে ড্রেস, প্যান্টটা থাকবে হচ্ছে আপনার কনট্রাস্টের ভিতরে, কজ দুপাটাতে কিন্তু হচ্ছে দেখেন একটু সাইড করে কিন্তু একটু লেমন লেমন হচ্ছে ভাইব রাখছে, ঠিক আছে। সো ড্রেসের লম্বা আছে 50, বডিও হচ্ছে আপনি 50 ইঞ্চি করতে পারবেন, একটু সাইড করে ধরি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে বডিটা কতখানি করে দেওয়া আছে, ঠিক আছে। দেখেন একদম আমার পুরো হাঁটু পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, বডি কিন্তু হিউজ আছে, আপনি একদম সুন্দর করে ঢিলা ঢালা করে বানাবেন। আমি 42 ইঞ্চি মানে 42 বডি করে বানাইছি, কজ উনি যেটা একদম পুরো নতুন টেইলার, ওনাকে ড্রেস দিয়েছিলাম এখান থেকে, স্কাই কালারটা এটা মানে মাশাআল্লাহ, এটা আরো ঠান্ডা কালার, দেখলেই মনে হয় যে গরম কমে গেছে, ওকে কালারটা দেখলেই মনে হয় যে গরম একদম কমে গেছে। দেখেন এই হচ্ছে ড্রেসটা, খুবই প্রিটি একটা ড্রেস, খুবই প্রিটি একটা ড্রেস, আর এইটা হচ্ছে একটু টাইডাই ভাইব ইভেন চুনরি, ঠিক আছে, টাইডাই এন্ড চুনরি, গরমে কিন্তু এই দুইটা জিনিস খুবই বেশি চলে, ঠিক আছে। এটা আজকে থেকে না, এটা আমি দেখে আসছি যে আম্মুদের কাল থেকে যে চুনরি কালেকশন এন্ড টাইডাই, এটা গরমে এরা পরে না, এটা মনে হয় আমি জানিনি এটা পরলে কি শান্তি লাগে ঠান্ডা লাগে নাকি হচ্ছে এটা মেন্টালিটি যে না গরমে হচ্ছে একটু চুনরি কালেকশন করবো একটু টাইডাই কালেকশন করবো এরকম। সো দুইটাই হচ্ছে বেস্ট বেস্ট ডিজাইন দিয়ে হচ্ছে কম্বিনেশনের ড্রেসটা করা, এন্ড দেখেন এত সুন্দর কালারটা, মনে হচ্ছে কি কক্সবাজার চলে যাই বা কুয়াকাটা চলে যায় তাই না, একদম এরকম একটা হচ্ছে ড্রেস, শেডটা অম্বরে শেডটা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে। আমার খুবই আফসোস লাগছে কেন আমি এই ড্রেসটা মানে খুলে দেখি নাই এন্ড কেন হচ্ছে এটা বানাই নাই। সো এটা খুবই সুন্দর একটা কালেকশন, স্লিভের পার্টটা ফার্স্টে থাকে, স্লিভে সুন্দর করে কিন্তু এরকম আপনার শেড করে দেওয়া আছে, একদম কমফোর্টেবল যারা ভার্সিটি যাচ্ছি, ঠিক আছে, যারা হচ্ছে কলেজ করতেছে থাকে না, বাচ্চারাও হচ্ছে কটন পড়তে চায় বা এরকম কিছু, সো তাদেরকে সুন্দর করে একটু কোটি সিস্টেম বা কুর্তি সিস্টেমে বানাই দিবেন, কামিজের মতো একটু রাউন্ড ফ্রক এর মতো বানাই দিবেন, বাচ্চা খালি একটা হচ্ছে যে হিজাব পরবে বা হচ্ছে যারা হচ্ছে অন্য এখন পর্যন্ত ক্যারি করে না ছোট পাতলা স্কার্ফের মতো দিয়ে দিবেন পরে ফেলতে, বা হচ্ছে ওনাটা দিয়ে হচ্ছে একটা কাফতানের মতো বানায় ফেলবেন, ঠিক আছে, মানে 1200 টাকার মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার দুই রকমের দুই ভাবে ড্রেস ক্যারি করতে পারবেন। আবার যারা হচ্ছে অফিসে যাচ্ছে তাদের জন্য কিন্তু এখন পারফেক্ট একটা কালেকশন, সারাদিন হচ্ছে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত সারাদিন অফিসে থাকো, গরমটা একদম মাথার উপর দিয়ে শরীরের উপর দিয়ে যায়, ঠিক আছে, আসা যাওয়া ট্রান্সপোর্টের কষ্টটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট। সো কমফোর্টেবল ড্রেসগুলো একটুখানি নেওয়ার চেষ্টা করবেন, বিকজ আমার কষ্টের উপরে ডিপেন্ড করে আমি এই প্রোডাক্টগুলো আছে যে আমার আসা যাওয়া কষ্ট হয়, আমি পড়তেছি আমি একটা লাইফ করতেছি আমার কটন এখন কাজ করা উচিত, মানে থাকে না যে আমি নিজে 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 আমার পুরো কেমন যেন হয়ে গেছে, আই হ্যাঁ পার্টি ওয়ার করতে করতে আমার অবস্থা শেষ, প্রচন্ড গরম ফিল হয়, শান্তি পাচ্ছি না নিজে, তখন ভাবলাম যে না আমি নিজেও কটন পরে লাইভ করবো আপুদেরকেও কটন পরাবো, নিজের শান্তি বড় শান্তি। আচ্ছা শিশির আহমেদ শুভ, তুই এতগুলো কমেন্ট করতেছিস, আমি কিন্তু পেজ থেকে ব্লক করে দিব এখন, ঠিক আছে, এতগুলো কমেন্ট করতেছিস, দেখা যাচ্ছে তোমার এই হচ্ছে তোমার ড্রেস হচ্ছে নেকের ডিজাইনটা, এটার ভাইবটা যে বললাম যে মানে একটু সমুদ্র আকাশ মিক্স আপ তাই না, একদম সমুদ্র আকাশ হচ্ছে মিক্স আপ। নেকের ডিজাইনে দেখেন সিলভার হচ্ছে একদম সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করে দেওয়া আছে, টোটাল ড্রেসে ছিটানো হচ্ছে একটা ওয়ার্ক করে দেওয়া আছে, এন্ড এই পার্টটা মানে ঠান্ডা না
পুরাই ঠান্ডা ঠান্ডা কালেকশন, তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলেন স্টক আউট হওয়ার আগে। পেইসে যারা আছেন তাদের জন্য কিন্তু বলতেছি, বললাম না যে আমি সবসময় আপনাদের সাথে একদম আয়নার মতো স্বচ্ছ থাকতে চাই, ক্লিয়ার থাকতে চাই। আমি যে অনেকদিন পরে কটনের লাইফ করতেছি, এই লাইফটা আমি একটু বুস্ট দিব। হ্যাঁ, আমি অনেকদিন ধরে পেইসে বুস্ট দিতেছি না, তো দেখা যাবে কি যারা কটন চাচ্ছে তাদের কাছে একটু রিচ করবে, ঠিক আছে। তো নতুন কাস্টমাররা তো অবশ্যই মাশাআল্লাহ অর্ডার করবে বুস্ট দিলে, যারা পেইজে আছি যারা একদম রেগুলার আছি তারা একটু তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন, ঠিক আছে। বিকজ একটা লাইভ বা পোস্ট বুস্ট গেলে দেখা যায় কি ওটা খুবই তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়। হ্যাঁ, এটা বলেই নিলাম। ওকে, তো দেখেন এটা হচ্ছে ড্রেসের দুপাটা, ভাই এটা এত কেন সুন্দর, মাথাটা খারাপ হয়ে যাইতেছে। কি রে, কি পড়লো আবার, আমার চুরি পড়ছে নাকি? গুলজির একটা কালেকশন, খুবই খুবই প্রিটি একটা ড্রেস, খুবই সুন্দর। দেখেন নেকের ডিজাইনটা বোঝা যায় না, বাট এইটা আমার কাছে বেশি ভালো লাগতেছে যে নেকের পার্টটা একটু এত লাইট রাখছে। ওরা কিন্তু চাইলে ব্লু সিকোয়েন্স ইউজ করতে পারতো, বাট ওরা সুন্দর সিলভার সিকোয়েন্স ইউজ করে ড্রেসটা আরো বেশি সোবার করে ফেলেছে, ঠিক আছে। আচ্ছা, শপে কয়টা পর্যন্ত ওপেন থাকে? 8টা পর্যন্ত ওপেন থাকবে। আপা একটু লাভ রিয়েক্ট দেন, লাইভে যদি কোনো সমস্যা হয় ঠিক হয়ে যাবে। এটা আরেক যে হ্যাঁ ওই কালারটা দাও, মিষ্টি ম্যাজেন্টা কালার একটা ড্রেস দেখাচ্ছি। যারা এখন একটু কালারফুল চাই, যে আপা লাইট কালার না একদম কালারফুল কিছু দেখান, তাদের জন্য হচ্ছে একটা ড্রেস দেখাচ্ছি। দেখেন এই ড্রেসটা আমার কাছে একদম অন্যরকম সুন্দর লাগছে, আমি জানি না কেন। প্যাকেটে থাকা অবস্থায় আমি বারবার তাকাচ্ছি, পরে মনে হচ্ছে যে না আমি তো পিঙ্কের মধ্যে কিছু পরবো হালকা কালার। ফার্স্টে মনে করছিলাম যে না স্কাই পেস্ট কিছু একটা পরবো, বাট স্কাই পেস্ট পরে হচ্ছে আমার দেখা গেছে আঘানোর অনেক লাইভ করা হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই পিঙ্কটা আমি নিয়েছি। আদারওয়াইজ আমি এই ড্রেসটা বানাইতাম, বিশ্বাস করেন। কিন্তু আমি একটু হালকা কালার পরতে চাইতেছিলাম। আচ্ছা দেখ, এই ড্রেসটা যারা একটু কালারফুল চাই, এটার দামানের প্রিন্টটা খুব সুন্দর, ডিজিটাল 3D প্রিন্টটা একটু বেশি ফোকাস রাখছে ওরা। অ্যান্ড নেকের ডিজাইনটাও হচ্ছে একটু বেশি গর্জিয়াস আছে, সিকোয়েন্সের পরিমাণটা কম দিয়েছে, সুতার পরিমাণটা বেশি দিয়েছে। ওকে, অ্যান্ড এই হচ্ছে ড্রেসের ব্যাকসাইডটাও খুবই সুন্দর, একদম মানে দেখার মতো সুন্দর কিছু ড্রেস থাকে না, যে অনেক অনেক কিছু থাকে, যে আলা কোনটা রেখে কোনটা দেবো কোন পার্টটা দেখবো, এরকম টাইপের হচ্ছে একটা ড্রেস রাইট নাও হচ্ছে শো করে দিয়েছে। কালারটাও একদম পুরা কি বলবো, বিটরুট আর হচ্ছে আপনার ড্রাগন ফ্রুটের মতো একটা কালার, একদম মজাদার একটা কালার দেখাচ্ছি। যার ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিব। অ্যান্ড দেখেন ড্রেসের সাইডের প্যানেলও কিন্তু সুন্দর করে হচ্ছে এরকম হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে। সো প্যানেল গুলা কি কাজে লাগাবো, স্লিভ হচ্ছে বড় করব, ড্রেসের দামান হচ্ছে বড় করব, আর যদি প্যান্টে যদি একটু ডিজাইন করতে চান তাহলে হচ্ছে সেটা হচ্ছে করতে পারেন, ঠিক আছে। সো দেখেন এই ড্রেস গুলো আপনি যদি একটু ডিজাইন করে বানান পাকিস্তানি প্যাটার্নে, লাইক আমি একটা ড্রেস দেখাই, ধরেন আপনি 100 টাকার হচ্ছে লেস কিনলেন, 100 টাকার লেস দিয়ে আপনি হচ্ছে এরকম ডিজাইন করে স্লিভ বানিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। বা দেখেন সাইডে এরকম করে হচ্ছে একটু ঝালর করে দিলেন, ড্রেসের লেন্থ একটু 44 রাখার চেষ্টা করেন, দামানে কিছু ডিজাইন করে দিলেন, বা চাইলে হচ্ছে আমার মতো টার্সেলের মতো করে দিলেন, ড্রেসটা দেখার মতো সুন্দর হবে। বললাম না মানে কেউ বিলিভ করবে না আপনি যদি সুন্দর করে বানান ড্রেস গুলা, যেগুলা হচ্ছে আনস্টিচ 1250 টাকা দিয়ে কিনছে, বিকজ এই স্টিচ গুলা দিয়েই কিন্তু হচ্ছে পাকিস্তানিরা হচ্ছে এই আনস্টিচ দিয়েগুলো দিয়ে কিন্তু হচ্ছে রয়েস্টিচ হচ্ছে বানায়। ওরা কি করে একটু লেস ইউজ করে, একটু ড্রপস ইউজ করে, তারপরে কি আমরা কিনে আনিয়ে হচ্ছে 4000 টাকায় আমাদেরকে আপনাদের কাছে সেল করতে হয় 4200-4300 এরকম করে, ঠিক আছে। সো এইটা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হচ্ছে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়ে। ওকে, তো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা নেকের ডিজাইনে সুন্দর করে কিন্তু সুতা দিয়ে হচ্ছে ওয়ার্ক। এগুলো যত কিছু দেখতেছেন যে এই পার্টটা যতটুকু দেখতেছেন সুতার হচ্ছে ওয়ার্ক, অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক, দেখেন কপারের হচ্ছে সিকোয়েন্স দিয়ে হচ্ছে হালকা করে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে। যারা বেশি সিকোয়েন্স পছন্দ করেন না তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে, একটু গর্জিয়াস এর ভিতরে কিন্তু ড্রেস দেখাচ্ছি। ড্রেসের লম্বায় আছে হচ্ছে আপনার 50 ইঞ্চি, বডি আছে হচ্ছে আপনার দেখেন বিশাল বডি, চাইলে 50 হচ্ছে বডি করে কিন্তু বানাইতে পারবেন। কালারটা একদম পুরো টেস্টি কালার না, পুরাই মজাদার একটা কালার। তো এটা দুপাটাতে চলে যাচ্ছে, দুপাটা থাকবে একদম ডিজিটাল 3D প্রিন্ট, বিশাল বড় নামাজের দুপাটা, 3.5 ইয়ার এর মধ্যে কিন্তু দুপাটা পাবেন, ঠিক আছে। আমারটা দেখাচ্ছি, হোম ডেলিভারি হচ্ছে, ঢাকার বাইরে যারা আছে তাদের হচ্ছে সিটিতে হোম ডেলিভারি যাবে, ডেলিভারি চার্জ হচ্ছে বেশি আসবে, ঠিক আছে। ডেলিভারি চার্জ বেশি আসবে, যারা হোম ডেলিভারি চাচ্ছেন তারা করবেন কি, ড্রেসের টাকাটা বিকাশ করে দিবেন, আর হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে কুরিয়ার কোম্পানিকে দিয়ে দিবেন, হোম ডেলিভারি করে দিবে। এখন ওরা 130 টাকাও রাখতে পারে, 150 টাকা, 180 টাকাও হচ্ছে রাখতে পারে, সেটার আমি কোনো কিছু বলতে পারতেছি। স্টিচ ফার্স্টের ব্যাপারগুলো হচ্ছে এরকম, ওরা একটা দাম রাখে না, 150 টাকা একটা দাম রাখে না, ওরা হয় কোনো কোনো জায়গায় একটু কম পড়ে, কোনো কোনো জায়গায় একটু বেশি পড়ে। যেমন ধরেন
অর্গানজা ড্রেস গুলো যে হোম ডেলিভারি আমি দিছি 240 টাকা করে কাটছে, পরে তো আমার মাথা শেষ, আয় হায় কাস্টমারের কাছ থেকে নিছি 150 টাকা বাট আমার কাছ থেকে কাটছে 240 টাকা হোম ডেলিভারির ক্ষেত্রে। সো হোম ডেলিভারি যারা চাচ্ছেন যে না ঢাকার বাইরে থেকেও হচ্ছে আমি ড্রেসটা বাসায় বসে কালেক্ট করব, তারা শুধুমাত্র ড্রেসের টাকাটা বিকাশ করে দিবেন, আমরা ওখানে ডেলিভারি চার্জ যত আসে সেটা মেনশন করে ড্রেস হচ্ছে পাঠিয়ে দিব, ঠিক আছে 150-180 মধ্যেই পাবে। তো এখন তো ঈদ নেই আর কটন ড্রেস আর কতটুকু হচ্ছে ভার, কতটুকু আর ওজন হবে। তো দেখেন এই হচ্ছে ড্রেস, দুপাট্টা প্রাইস থাকবে এটারও 1250 টাকা, ঠিক আছে 1250 টাকায় পেয়ে যাবো, স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবো, ঠিক আছে। আচ্ছা এইটার হচ্ছে ব্র্যান্ড হচ্ছে আমি একটুখানি বলি, এইটার ব্র্যান্ড হচ্ছে আপনার দেখো তো এটার ব্র্যান্ডটা কি, এত সুন্দর একটা ড্রেস, এটা আরো বেশি এরকম আরো বেশি করে আনতে হবে, পুরের কালেকশন, ঠিক আছে পুরের হচ্ছে কালেকশন মাহা ভলিউম 3, পুরের একদম অরিজিনাল কালেকশন, পাকিস্তানে কিন্তু সবগুলা, ঠিক আছে। আমি বললাম না যে আমি অনেকদিন পর আমি নিজে কটনের লাইভ করতেছি, তো আমি প্রোডাক্ট কোয়ালিটি বেছে বেছে এমন কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে হচ্ছে আপনারা অনেকদিন পর খুশি হয়ে যান, যেন এরকম মনে হয় না যে আল্লাহ আপু 2 মাস পরে কটনের লাইভ করলো, এরকম প্রোডাক্টের লাইভ করলো, এটা যেন আপনাদের ফিল না হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ছিল একটা, এটা কি নেকের নেকের ডিজাইনে কি কাজ করে নাকি প্রিন্ট, এই গোলাপিটা এটা প্রিন্ট নাকি কাজ করে, দাও এটা দাও কাজ করে এটা দাও। আচ্ছা তো এরপরে হচ্ছে আরেকটা গোলাপি হচ্ছে শো করে দিতেছে, এইটাও খুবই খুবই সুন্দর ভাই, ড্রেস গুলো বললাম না একটা থেকে একটা সুন্দর, যদি সোল্ড খান সামহাও ধরেন স্টক আউট হয়ে গেছে, একটু হচ্ছে আপনি করবেন কি একটু হচ্ছে মানে টেস্ট একটু চেঞ্জ করেন বা অপশন রাখেন যে আচ্ছা ঠিক আছে আমার এই কয়টা এই কয়টা ভালো লাগছে, বা অর্ডার গুলো এরকম করে করেন যে আমার একসাথে 3-4টা ভালো লেগেছে, 3-4টা ছবি আমি দিছি কিন্তু আমি নিবো একটা, আপনি মডেলটাকে বলেন যে আপু আমার ফার্স্ট চয়েস ছিল এটা, যদি না থাকে তাহলে এখান থেকে যে কোনো একটা হচ্ছে আমাকে দিয়ে দেন। অর্ডার গুলো এইভাবে একেবারে করবেন যাতে করে যখনই মেসেজ চেক করছে তখনই যেন আপনার পার্সেলটা ডান করে ফেলতে পারে, ঠিক আছে সময় যেন নষ্ট না হয়। ওকে সো দেখেন এইটা হচ্ছে ড্রেসটা, খুবই প্রিটি একটা কালেকশন, পিঙ্ক কালার এর হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছি, এটাও অনেক সুন্দর, এটা হচ্ছে বিন সাইড, হ্যাঁ বিন সাইড এর হচ্ছে একটা ড্রেস, বাউ মানে মাশাআল্লাহ ড্রেস গুলা সেই সুন্দর, ঠিক আছে ড্রেস গুলা সেই সুন্দর। দেখেন এটা নেকের ডিজাইনটি তো অন্যরকম রাখছে, মানে একটু এটা নেকের ডিজাইন তো ওরা করেই দিছে, হ্যাঁ এটা নেকের ডিজাইন তো ওরা করেই দিছে এরকম পান পাতা শেপের মতো। এন্ড দেখেন টোটাল ড্রেস এর হচ্ছে নেকে হচ্ছে গর্জিয়াস করে কিন্তু একটা ওয়ার্ক করে দেওয়া আছে, এটাও দেখে মনে হবে যে ফার্স্টে যেটা মনে হয় ইয়োক করা আলাদা বসানো, বাট না ড্রেস এর উপরে এরকম গর্জিয়াস হচ্ছে সুতার হচ্ছে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স এর হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে। সো এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে এন্ড একদম গরমে সবার পছন্দ হচ্ছে ফ্লোরাল প্রিন্ট হচ্ছে করা, গরমে হচ্ছে আমরা চিন্তা করি যে সামার কালেকশন গুলো যেগুলো হয় একটু ফ্লাওয়ারি বা একটু ফ্লোরাল হচ্ছে প্রিন্টটা বেশি থাকে, ঠিক আছে। সো এটাও খুবই ঠান্ডা একটা ড্রেস, খুবই ঠান্ডা একটা কালার, এন্ড এটা যদি একবার সুন্দর করে বানাইতে পারেন সাদা কিছু লেস দিয়ে স্লিভের পার্টে এক্সট্রা প্যানেলটা ইউজ করে হোয়াইট লেস দিয়ে একটু সুন্দর করে একটু পার্ল অ্যাড করে হচ্ছে বানায় ফেলবা, দেখতে মনে হবে আপনি স্টিচ একদম রেডিমেডই হচ্ছে কিনছেন, ঠিক আছে। বিকজ বিন সাইড যতগুলো ব্র্যান্ড দেখাচ্ছি আমি সবগুলো ওরা আনস্টিচ টাই, মানে এই আনস্টিচ টাই হচ্ছে ওরা যখন স্টিচ করে ওই যে বিভিন্ন টাইপের হচ্ছে আপনার চিকেন কারি হচ্ছে ইউজ করে, অর্গানজা ইউজ করে, একটু কিছু ড্রপস ইউজ করে, ইউজ করার প্রাইসটা ডাবল হয়ে যায়, ঠিক আছে। তো ওইগুলাই কিন্তু দেখা যাচ্ছে আমাদেরও কিনতে হয় এরকম করে, আই উইশ আমি ওরকম মেকিং করে করে আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু ওই যে বললাম না কস্টিং ওই দিকেই চলে যাবে, ঠিক আছে কস্টিং হচ্ছে ওই দিকেই চলে যাবে। আচ্ছা ঢাকা নিলেও কি বিকাশ করতে হবে, ঢাকা নিলে হচ্ছে না, ঢাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, মিলি চৌধুরী আপু অনেক সুন্দর থ্যাংক ইউ। তো দেখো যে তোমার ড্রেসটা, ওকে ওনাটাতে চলে যাচ্ছি, ওনাটাও কিন্তু খুবই সুন্দর, যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবা। দেখো হচ্ছে ড্রেসের দুপাট্টা ভাই, এটা এত নরম, আল্লাহ এটা একদম পুরো তুল তুলার নরম, এটা খুবই শান্তি ড্রেস ভাই, বিশ্বাস করেন মনে হচ্ছে কি জনসন বেবি পাউডার দেখাচ্ছি। ওকে বাবুদের গাল যেরকম ঠান্ডা নরম থাকে না একদম পুরো তুলুম তুলুম, এক্স্যাক্টলি এই ড্রেসটা হচ্ছে এরকম, বিশ্বাস করেন মানে এত সুন্দর মাশাআল্লাহ। দাও প্যান্ট দাও, প্রাইস হবে কত, প্রাইস থাকবে হচ্ছে এটারও 1250 টাকায় চলে যাচ্ছে, ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি, ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে, ঠিক আছে। খুবই সুন্দর একটা কালেকশন, প্রাইস হবে কত, প্রাইস হবে 1250 টাকা মাত্র, 1250 টাকা মাত্র, স্ক্রিনশট নিয়ে কিন্তু ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবে, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, ঠিক আছে। আচ্ছা এরপর চলে যাচ্ছে, দাঁড়াও না একটুখানি নাড়াচাড়া দাও তো, মিন্ট কালারের ড্রেস দেখায়নি এখন পর্যন্ত, এই যে উপরের মিন্ট কালারটা দাও, এই যে এইটা, হ্যাঁ এটা দাও, তারপরে যে একটু পরে শেডেরটা দিবা, ওই যে নিচের শেডেরটা, হ্যাঁ ওকে। সো দেখো এরপরে হচ্ছে যেটা দেখাবো প্যাকেটটা সহ হয়ে যায়, এটা ভিতরে থেকে ক্যাটালগ আছে নাকি, নাই। আচ্ছা সো এরপরে হচ্ছে এই ড্রেসটা হচ্ছে যে দেখাই, এইটাও খুবই সুন্দর, একটুখানি ছড়াই ছিটে দাও তো, হ্যাঁ দেখি প্রিন্টের কালেকশন কি আরো দেখবা, প্রিন্টের অনেক আছে, আমার আমার ইচ্ছে করতেছে মানে হোয়াইট কলার করাগুলো হচ্ছে একটু আগে আগে দেখাই, এই যে হলুদটা কি, হলুদ একটা ছিল তারপর সবুজ একটা ছিল, যে কি করছে কাজ করা ওগুলা কই,
বাইর করো। এরপর একটা হলুদ দেখাবো, এরপর একটা শেডের ড্রেস দেখাবো, এরপর একটা গ্রিন কালার দেখাবো। কোন কোন কালার চাও খালি বলো, মানে পাগল করার কালেকশন চলে আসে। দেখো এইটা কত সুন্দর, এইটা কত সুন্দর। যারা একটু মিন্ট লাভার আছে, যে আপু মিন্ট কালার কিছু চাই, ঠিক আছে মিন্ট কালার কিছু চাই, তাদের জন্য হচ্ছে এইটা। এটা সুতার ওয়ার্ক, সিকোয়েন্সিয়াল ওয়ার্ক, ভিতরের প্রিন্ট। এটা ভিতরের প্রিন্ট একটু জামদানি টাইপের একটা ভাইব দিতেছে, ঠিক আছে। জামদানি গুলাতে হচ্ছে, শাড়ি গুলাতে এরকম করে হচ্ছে ওয়ার্ক করা থাকে, তাই না? তো এইটা যারা ভালো লাগবে ইনবক্স করে ফেলবা। যারা শপ এসে নিতে চাচ্ছ, ওয়েলকাম। শপ অ্যাড্রেস বলে দিচ্ছি, শপ নাম্বার 21/22 গ্র্যান্ড প্লাজা শপিং মল, মগবাজার বলেছে। একটা এদিকে টাক খাচ্ছে, একটা ওদিকে টাক খাচ্ছে, মানে কি একটা অবস্থা, ঠিক আছে। তোমার কথাগুলো খুবই মজার বেবি পাউডার। হ্যাঁ সত্যি, মানে আমার ভাই বোন গুলা ছিল না, ওরা তো পুরো পিচি পাচ্ছে, যেগুলো জনসন দিয়ে পুরো মাখায় মুখায় রাখে, গালগুলো ঠান্ডা নরম থেকে পাউডার দেওয়ার পর ইচ্ছাকে সারাদিন এরকম করে হচ্ছে ঘষাঘষি করে। আমার বোনের যে বাবুগুলো ওগুলো সেম, ঠিক আছে। মানে পুরা যে সময় শাওয়ার টাওয়ার নিয়ে আসে তখন পাউডার দিয়ে একদম পুরা মাখায় রাখে। আমার এই যে ওইরকম ওদের ধরলে যেরকম ফিল হয়, আমার ড্রেস ধরলে হচ্ছে এরকম ফিল হয়। তো দেখেন এটা হচ্ছে কি পুরো লাগছে আমার, নুডলস কই, নুডলস তো পুরো ড্রেস লাগছে নাকি আবার? না হ্যাঁ না কি আবার, এই কি সরাও ওইদিকে, সরাও আরো ওইদিকে সরাও। তো দেখেন এটা হচ্ছে ড্রেস, ঠিক আছে। ওয়াও এটা অনেক সুন্দর ভাই, এটা পুরো মচটকার একটা ড্রেস দেখো। সো দেখো এটা যে ভালো লাগবে ইনবক্স করে ফেলো। মিন্ট কালার দেখাচ্ছি, যারা অনেকে ওয়েট করতেছিল আপু কখন একটা মিন্ট কালার দেখাবে, এন্ড টু পুশ করে নিয়ে নিবো। এটা একটু শেডের ভিতরে আছে, একটু শ্যাওলা অরেঞ্জ শেডের ভিতরে, দামানের পাড়টা সুন্দর করে জিগজ্যাগ করে দেওয়া আছে। দামানটা ওরা এমন ভাবে করছে যে আপার পাড়টা একদমই লাইট, নিচের দিকটা হচ্ছে একদম হচ্ছে তোমার একটু কালারফুল ডিপ কালার রেখে কিন্তু ফ্লোরাল হচ্ছে কিছু প্রিন্ট করে দিছে। আচ্ছা ব্যাক সাইডটা একটু চুন্ডি ভাইব আছে, ফ্রন্টটা ছিল তোমার চুন্ডি জামদানি মিক্স আপ, এন্ড ব্যাক সাইডটা হচ্ছে তোমার দেখো ডিজাইন গুলো কিন্তু ডিভাইড ডিভাইড করা, ঠিক আছে। একদম সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি, খুবই খুবই কমফোর্টেবল। গুল বানুর একটা হচ্ছে ড্রেস, স্লিভের পার্টও কিন্তু এরকম করে শেড করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা অন্যটা দেখাচ্ছি, এটা পুরো ওই যে কি বলে একদম মনে হচ্ছে যে সূর্যের আলো পরে একদম পুরো হলুদ হলুদ হয়ে গেছে এরকম দেখাচ্ছে। তোমারটা দেখো, ঠিক আছে আমারটা কই, বাইর করো তাড়াতাড়ি, আমারটা দেখা দিই। দেখো যে তোমার এই হচ্ছে তোমার ড্রেস, আমারটা তুমি হিজাব কিনতে নিয়ে গেলে না, ব্যাগের মধ্যে ছিল ওটাকে। দেখো তোমার এই হচ্ছে তোমার ড্রেস, আজকে আমার এই ড্রেসের সাথে ম্যাচ করা হচ্ছে ই ছিল না, ঠিক আছে, মানে স্কার্ফ হচ্ছে ছিল না। পরে হচ্ছে তাশফিয়াকে হচ্ছে ব্যাগটা করে রাখছো, তাশফিয়াকে পরে বললাম যে ভাই একটু ডিপ কালারের কিছু পিঙ্ক কালারের নিয়ে আসো, ড্রেসটা নিয়ে যাও, এটার আরেকটা যেটা আনস্টিচ ওইটা হচ্ছে নিয়ে যেও, পরে হচ্ছে নিয়ে আসছে স্কার্ফ। ওকে দেখো তোমার ড্রেস দুপাট্টা অ্যান্ড হচ্ছে প্যান্টটা দেখাচ্ছি, প্রাইস একবার শরীর কমা। প্রাইস থাকবে কত? প্রাইস থাকবে হচ্ছে তোমার 1250 টাকা। ও চিপা চুপা দিয়ে হাঁটতে পারে না, ধাম করে বাড়ি খায়, এদিকে বাড়ি খায়, ওদিকে বাড়ি খায়, কোন দিকে মনে হয় বললে তো হবে না, এদিকে নেই ওদিকেই ছিল। এই যে তুমি এই ড্রেস গুলার নিচেই হচ্ছে পাবা, এখানে আমি দেখছিলাম। ওকে তো দেখাচ্ছে তোমার এই হচ্ছে তোমার ড্রেসটা, প্রাইস হবে 1250 টাকা। আমি জানি না আসলে কাদের নিয়ে কাজ করি। আচ্ছা সেম ড্রেস, আচ্ছা আপু সেম ড্রেস কি ওয়ান পিসের বেশি অর্ডার করা যাবে? হ্যাঁ আপনি যত খুশি তত হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি বেশি অর্ডার করলে তো আমারই লাভ, আপনি বেশি বেশি অর্ডার করেন, সবাই 10টা 10টা করে অর্ডার দিবা। পুরো গরমে পড়তে হবে না, দেখছো আবহাওয়ার খবর কত গরম পড়বে, 45 ডিগ্রি তো নাকি চলে যাবে। তো এখনই কটন কালেকশন নিয়ে নিবা, আসলে তো ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছ, ঝটপট করে অর্ডার কনফার্ম করো। দেন আছে আমি আমারটা শো করে দিয়েছি, খুবই সুন্দর একটা ড্রেস। সো এটা যদি ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবা, ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে ফুল বিকাশ করতে হবে, অ্যান্ড হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু বোথ সাইডে হচ্ছে একদমই ফ্রি থাকছে। এটা কিন্তু শুধুমাত্র আজকের দিনের জন্য, এরপরে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবা না, বিকজ অনেকদিন পর আমি কটনের লাইভ করছি। হ্যাঁ অনেকদিন পর হচ্ছে আমি কটনের লাইভ করছি। আচ্ছা তো দেখো তোমার এই হচ্ছে তোমার ড্রেসটা, যার ভালো লাগবে ঝটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবা। এই হচ্ছে ড্রেস যেটা আমি পরেছি, অ্যান্ড আমি বললাম না যে এইবারে হচ্ছে আমি ডিজাইন হচ্ছে কাটিয়ে নাই, কাটতেই দিইনি, মানে একটু বোট নেক করে করছি, পিছনের গলাটা একটু বড় করে করা হয়েছে যাতে করে হচ্ছে আমার অস্বস্তি ফিল না হয়। ওকে তো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ড্রেস। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, অ্যান্ড হচ্ছে শুধু যে আমার ড্রেস অর্ডার করবেন এটা করেন না, বিকজ প্রত্যেকটা ড্রেসে খুবই সুন্দর। আমরা যেটাতে সব থেকে বেশি কষ্ট পাই যে আপু যেটা পরছো সেটাই লাগবে, অন্য সব ড্রেস বাদ,
ঠিক আছে, এখন দেখা যাবে অন্য ড্রেস পরবো আমি যখন তখন আবার ওইটাই লাগবে। সো এই জিনিসটা প্লিজ করেন না, মানে আমার ড্রেসটার হচ্ছে বেশি পিসেস আমি মনে হয় দিতেও পারবো না, বিকজ অলরেডি মানে লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত হয়তো অর্ডার অনেক চলে আসছে। সো অন্যান্য ড্রেসের ক্ষেত্রে একটু সুনজর দিয়েন। ওকে, সো দেখেন এটা হচ্ছে ড্রেসের দোপাট্টার প্রাইস হবে কত, সেম 1250 টাকা। স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার। ইনসাইড টাকা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আছে, আউটসাইড টাকা ডেলিভারি চার্জ ফ্রি আছে। আউটসাইড টাকা হচ্ছে 150 টাকা ফ্রি, ইনসাইড টাকা 100 টাকা কিন্তু ফ্রি করে দেওয়া আছে, ঠিক আছে। তুমি সব করো, আমার পড়তে হলে এখন স্ট্যাপলার দিয়ে ড্রেস বানায় পড়তে হবে, বাবা স্ট্যাপলার দিয়ে হচ্ছে ড্রেস মেক করে তারপর পড়তে হবে। সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিব, প্রাইস থাকবে 1250 টাকা, ঠিক আছে। 1250 টাকা, তাড়াতাড়ি করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবো। আচ্ছা, এরপর চলে যাচ্ছি ইয়েলো কালারের ড্রেসটা খুলো, হলুদ রঙের হচ্ছে একটা ড্রেস হচ্ছে দেখাইতেছি, এটা কি এটা সেম? হ্যাঁ, আচ্ছা হলুদ কালারের হচ্ছে দুই রকমের আছে, একটা হচ্ছে মাস্টার্ড টাইপের, ওইটাও দাও, একটা হচ্ছে মাস্টার্ড টাইপের, একটা হচ্ছে একদম ব্রাইট ইয়েলো কালার, ঠিক আছে। সো বললাম না যে এবারে ড্রেস গুলা খুবই সুন্দর, অনেকগুলো ডিজাইন করে হচ্ছে অ্যাভেলেবেল হয়েছে। দুইটা লাইভ আমার করা লাগবে মিনিমাম, আদারওয়াইজ আমি শেষ করতে পারবো না। এই লাইভে আমি হচ্ছে সিকোয়েন্সের গুলো দেখাচ্ছি, পরের লাইভে আমি প্রিন্টের গুলো দেখাই দিব, ঠিক আছে। যারা সিকোয়েন্স লাভার আছো, যে না ড্রেসে কাজ থাকতে হবে, তাদের জন্য হচ্ছে এই লাইভটা। আর যাদের হচ্ছে প্রিন্ট পছন্দ, যে না আপু আমি ড্রেসে কোনো কাজ চাই না, টোটাল ড্রেসটা প্রিন্টেড থাকবে, ওইটাও অন্যরকম সুন্দর একটা ড্রেস। প্রিন্টেড ড্রেস সব থেকে সুন্দর, আমি যেটা বলি যে প্রিন্টেড ড্রেস সব থেকে সুন্দর, সব থেকে কমফোর্টেবল, একদম ইজি। দেখা যায় যে পড়তে পড়তে অনেক সময় সিকোয়েন্স গুলো ছুটে যায় বা হচ্ছে সুতা উঠে যায়, তারপরে আমারটা কখনো হয় নাই, বাট ক্যারের উপরে ডিপেন্ড করে। ওয়াশের বুয়াদের কাছে যদি ড্রেস দাও তাহলে ওইটার হায়াত এমনি শেষ হয়ে যায়, নিজের ড্রেস যদি নিজে দাও তাহলে ওইটা অনেকদিন ধরে পরা যায়। বুয়ারা যেভাবে খচন দেয় একটা একটা সাউন্ডে হার্ট অ্যাটাক হয়ে যায়, আল্লাহ দিছে ডলা, হ্যাঁ এরকম লাগে। তুমি জানো আমার আমার ড্রেস যখন হচ্ছে বুয়া ধোয় দরজা খোলা রেখে তারপর ওনাকে দিয়ে হচ্ছে আমি ওয়াশ করি, বিকজ উনি যেভাবে পাড়ায় তারপর হচ্ছে যেমনি করতে থাকে করেই যা মনে কি ছিঁড়ে যায়, আর শেষ আমার ড্রেস উনি আঘানুরো ধোয় এমনি এমনি করে, এই এরকম চুড়ি এরকম সাউন্ড হয়, চুড়ি পরা থাকে তাকে লাগে ঝিম ঝিম করে সাউন্ড হয়। আর আমার বাসায় ওয়াশিং মেশিন নাই, সো আমি গরিব মানুষ, মানে মাঝে মধ্যে আমার ড্রেস আমিই ধুই, আমরা নিজেরাই ধুই, আর হচ্ছে বুয়া ছিল সে হোলসেল হবে, হ্যাঁ হোলসেল হবে। হোয়াইট দেখো, হোয়াইট আছে আমাদের কাছে মনুরা প্রিন্টের মধ্যে, হোয়াইট আছে আপা হালকা পাতলা একদম ভাবভাবে সাদা ছিল তো, এই মেয়েরা একটা সুন্দর সাদা তো ছিল, বুঝলি এমন সুতা দিয়ে কাজ করা। এটা কি আর নাই সাদার মধ্যে তো ছিল, এই যে পাইছে। আচ্ছা দাও এই দাও, প্যাকেট করে লাগবে না, দেখো কালার বলো। হ্যাঁ তাহলে ওইভাবে হচ্ছে দেখাই দিবে, যে ইয়েলো কালারটা দেখাইতেছি এরপর হচ্ছে হোয়াইটটা দেখাই দিব, হ্যাঁ। তো দেখো এই হচ্ছে তোমার ড্রেসটা, খুবই সুন্দর একটা কালেকশন, এন্ড এইটার প্রিন্টটা খেয়াল করে রাপা একদম গুছানো সুন্দর, তাই না, যে বড় বড় কোনো ফ্লাওয়ার নাই, ছোট ছোট করে হচ্ছে ডিজাইন করা গুলবানুর একটা হচ্ছে অরিজিনাল কালেকশন দেখাচ্ছি। ড্রেস খুবই নরম, এই গরমের জন্য একদমই একদমই মানে 100 উপরে হচ্ছে মানে পারফেক্ট হচ্ছে কালেকশন। যেই প্রাইস দিতেছি আপা, যেই প্রাইস দিতেছি সেই প্রাইসে নিয়ে বললাম না যে স্যাটিসফাই থাকবেন, যে না মাশাল্লাহ একটা ড্রেস হাতে নিছি মাশাল্লাহ। ওকে, সো দেখেন এটা হচ্ছে ড্রেস, হচ্ছে সাইডের হচ্ছে প্যাটার্ন সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে, দামানো গর্জিয়াস করে হচ্ছে ছোট করে ওয়ার্ক করা, মানে হলুদ ম্যাজেন্ডা এন্ড সবুজের কম্বিনেশনে মাশাল্লাহ সুন্দর একটা সামার কালেকশন দেখাচ্ছি। সো এটা যা ভালো লাগবে ইনবক্স করে ফেলবো। দেখেন এই পার্টটা এত সুন্দর লাগতেছে, এরকম ছোট ছোট করে প্রিন্ট করা, আবার ছোট ছোট করে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্সে ওয়ার্ক করা। আচ্ছা চলে যাচ্ছে ড্রেস হচ্ছে ব্যাক সাইডে, এন্ড দেখেন এই হচ্ছে ড্রেসের হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা হচ্ছে একদম সফট সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা। যারা বেশি প্রিন্ট পছন্দ করি না, যে না বড় বড় প্রিন্ট থাকবে না, একদম গুছানো সুন্দর ছোট ছোট করে হচ্ছে প্রিন্ট থাকবে, তো তারা কিন্তু এই ড্রেস হচ্ছে নিয়ে নিব। খুবই বিউটিফুল একটা কালেকশন, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিব, ডেলিভারি চার্জ যেহেতু ফ্রি পাচ্ছি, এন্ড যেহেতু প্রচুর গরম কমফোর্টেবল ড্রেস লাগবে কম প্রাইসের ভিতরে, এখন না নিলে আর কখন বলেন। তো দেখেন হোলসেলে কয়েকটা ড্রেস আপু 12 পিস মিনিমাম, 12 পিস আমাদের সেট ওয়াইজ এর কোনো প্যারা নেই, আপনি আপনার ইচ্ছা মতো ধরেন আপনি 12 পিস ড্রেস নিবেন, আপু আমি 4টা আঘানোর নিব আর হচ্ছে বাকিগুলো কটন নিব, আপনি নিতে পারবেন,
ঠিক আছে, আমরা কখনো বলবো না আগানোর সেট ওয়াইজ নিতে হবে, বা এই ড্রেসটা যতগুলা কালার আছে বা একটা সেটের বান্ডেলের মধ্যে তিনটা চারটা করে থাকে সবগুলো নিতে হবে, এরকম কোনো কিছু হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে নাই। মিনিমাম 12 পিস আপনি যে কোনো ডিজাইন, যে কোনো কালার, যে কোনো যা কিছুই নেন, মিনিমাম 12 পিস আপনি নিলে হচ্ছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন। তো দেখেন এইটা হচ্ছে ড্রেসের হচ্ছে ওড়নাটা, ড্রেসটা তো একদম সিম্পল, মন খারাপ হয়ে গেছিল সবার, যায় হায় 1250 টাকার একটা ড্রেস, সেটার মধ্যে এতটুকু এতটুকু প্রিন্ট, দেখেন ওড়নাটা এত সুন্দর করে দিছে আর কি লাগে বলে। ঠিক আছে, ওড়না গুলো এত সুন্দর, এত কালারফুল, আপনি যে কোনো কালারের ড্রেসের সাথে ক্যারি করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো প্রাইস হবে কত, 1250 টাকা। স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিব, ইনসাইড থাকা হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি চার্জ হচ্ছে একদম ফ্রি করে দেওয়া হয়েছে, আউটসাইড থাকা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আছে, আউটসাইড থাকা হচ্ছে অবশ্যই ফুল বিকাশ করতে হবে। যারা হোম ডেলিভারি চান তারা হচ্ছে ড্রেসের টাকাটা হচ্ছে, ড্রেসের টাকাটা হচ্ছে বিকাশ করে দিবেন, আর হচ্ছে হোম ডেলিভারির হচ্ছে, হোম ডেলিভারিতে কত করে কাটতেছে স্ট্রিট ফার্স্ট আর ফ্রিয়া জানো, 170-150 এরকমই তো দেখতে। আমি আপনারা এই জন্য হচ্ছে আমি বলি যে একদম ইজি করে দেই, সেটা হচ্ছে যে ঢাকার বাইরে থেকে যারা হচ্ছে নিতে চাচ্ছেন, ঠিক আছে, তারা হচ্ছে ড্রেসের টাকাটা বিকাশ করে দিন, হোম ডেলিভারি যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে ড্রেসের টাকাটা বিকাশ করে দিবেন, আর আমরা এন্ট্রি করলে হচ্ছে তখন তো মনে হয় ডেলিভারি চার্জটা সই করবে, অ্যামাউন্টটা দেখা যাবে যে এই এরিয়াতে এত টাকা, ওইটা আমরা মেনশন করে দিব, ওইটা ডেলিভারি ম্যানের কাছ থেকে হচ্ছে আপনারা ওই টাকাটা দিয়ে 150 আসুক, 140 আসুক, 120 আসুক, যেটাই আসুক দিয়ে তখন হচ্ছে ডেলিভারি কি বলে ডেলিভারি চার্জ দিয়ে হচ্ছে আপনার পার্সেলটা নিয়ে নিয়ে, ঠিক আছে, ওকে, না ডেলিভারি চার্জ ফ্রি করা আছে, কি বলি আমি, কি বলতেছি আমি, শুধু ড্রেসের টাকা বিকাশ করতে হবে, মাথা গেছে, কেউ একটু কমেন্ট করে বলতেছে না যাপু ডেলিভারি চার্জ তো ফ্রি, ডেলিভারি চার্জের কথা কেন আসতেছে, ঠিক আছে, ডেলিভারি চার্জের কথা আসবে না এখানে, তাইলে হচ্ছে ডেলিভারি চার্জ যেহেতু ফ্রি করা হয়েছে সুন্দরবনে যাবে, স্ট্রিট ফার্স্টে যাবে না, হোম ডেলিভারি যাবে না, বিকজ ওইটার চার্জটা হচ্ছে এদিক সেদিক হয়, ঠিক আছে, ধরেন আপনি তিনটা ড্রেস অর্ডার করলেন, ডেলিভারি চার্জ যদি 240 আসে সেটা তো আমি ফ্রি করবো না, ওকে, এটাই বলতে চাইছিলাম, বারবার এটাই মানে মনের মধ্যে ঘুরতেছে বাট মুখে আসতেছে আরেকটা, মানে কি একটা অবস্থা। আচ্ছা, এটা ড্রেস অনেক সুন্দর, এটা কই ছিল, আমি যখন ড্রেস বানাইছি এটা দেখছেন আপা, দেখেন প্যান্টের কালারটা সফট একটা পিঙ্ক কালার, ড্রেসের কালারটা সফট একটা পিঙ্ক, এটা হোয়াইট না, একদম মানে সুন্দর একটা পিঙ্ক কালার, মানে থাকে না কিছু কিউট পিঙ্ক একদম এরকম, ঠিক আছে, তো দেখেন এইটা দেখাই, এটা অনেক সুন্দর ভাই, মাশাল্লাহ, হোয়াইট না পিঙ্ক, এটা হালকা পিঙ্ক, এটা সাদা না, ঠিক আছে, এটা সাদা না, এটা হালকা একটা গোলাপি কালার আছে না, একদম আভা সাদার মধ্যে গোলাপি আভার মতো যে কিছু কালার ওই রকম একটা, ঠিক আছে, একদম লাইট একটা পিঙ্ক কালার, অ্যান্ড সুন্দর ড্রেসটা, খুবই সুন্দর, সো একটু ক্লিয়ার করি আবার গুছাইয়ে বলি, ঠিক আছে, ঢাকা এবং ঢাকার বাইরে টোটালটাই হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, ঢাকার বাইরে সুন্দরবনে যাবে, ঢাকার মধ্যে স্ট্রিট ফার্স্টে যাবে, ঠিক আছে, ঢাকার বাইরে সুন্দরবনে যাবে, ঢাকার মধ্যে স্ট্রিট ফার্স্টে যাবে, যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবো তারা হচ্ছে শুধু ড্রেসের টাকাটা হচ্ছে পাঠাবো, ঠিক আছে, শুধু ড্রেসের টাকাটা পাঠাবো, ডেলিভারি চার্জ তো আমরা নিচ্ছি না, এটাই আমি বলতে চাইছি, কিন্তু বারবার আমি গুলায় ফেলতেছি পাগলের মতো। তো দেখো এইটার ওয়ার্কটা, ও মা গো রে, দেখো যে তোমার সুন্দর নিয়ম কালার সুতা দিয়ে ওয়ার্ক করা, আর সুন্দর করে কিন্তু জারি হচ্ছে, সিকোয়েন্সের হচ্ছে ওয়ার্ক থাকছে, খুবই প্রিটি একটা ড্রেস, আজকের ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর, আপনারা মানে পরার পরে খুবই সুন্দর লাগে, ঠিক আছে, খুবই সোবার ডিজাইন গুলা, কালার কম্বিনেশন সব বেছে বেছে হচ্ছে নিয়ে আসা হয়েছে, সো যাতে করে মানে বললাম না যে প্রত্যেকটা ড্রেস, প্রত্যেকটা ড্রেসের মতো সুন্দর কোন আলতু ফালতু ডিজাইন বা আলতু ফালতু ব্র্যান্ড হচ্ছে কিন্তু দেখাচ্ছি না, সো ট্রাই করবেন, যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন প্লাস হচ্ছে একদম পুরো হোলসেল রেটে চলে যাচ্ছে, সো তাড়াতাড়ি করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলার জন্য, ঠিক আছে, আচ্ছা, এটা যেহেতু একটা হালকা কালার দ্যাটস ওয়াই একটুখানি মানে ক্লোজ করে করে দেখাই, আদারওয়াইজ বুঝতে পারবেন না, ভিতরে কিন্তু নিয়ন কালারের হচ্ছে এরকম করে প্রিন্ট আছে, দামানে হচ্ছে এরকম করে প্রিন্ট করে দেওয়া আছে, অ্যান্ড এই হচ্ছে ড্রেসের স্লিভের পার্টটা, ঠিক আছে, গুল জির হচ্ছে একটা কালেকশন, গুল জির ইন্টারনে যেটা দেখাচ্ছে সেটা ছিল গুল বানো, ঠিক আছে, আজকে বলতে গেলে চারটা হচ্ছে ব্র্যান্ড দেখালাম, সরি পাঁচটা ব্র্যান্ড দেখালাম, হুর দেখাইছি, বিন সাইড দেখাইছি, গুল বানো দেখাইছি, গুলজি দেখাইছি, আর হচ্ছে কারিজমা দেখাইছি, ঠিক আছে, কারিজমা দেখাইছি, পাঁচটা হচ্ছে ব্র্যান্ড নিয়ে কিন্তু আজকে হচ্ছে আপনাদের সাথে হচ্ছে লাইভ করছি, সো বুঝেন মানে কি কি প্রোডাক্ট হচ্ছে এই প্রাইসে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, একসাথে লাইভ হচ্ছে দেখে একটা অফার পাইছেন, একসাথে লাইভ হচ্ছে দেখে একটা অফার পাইছেন, আলাদা আলাদা করে লাইভ করলে প্রত্যেকটা ড্রেসের প্রাইস 1600-2400 এরকম করে দিয়ে দিতাম, ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা, মানে খুবই সুন্দর আপা, মানে বললাম না যে আমি যেহেতু বিজনেস করি আমার মাথায় এটাই ছিল যেহেতু কটনের হচ্ছে আমি একটা লাইভ করব, কটন যেহেতু আমি স্টার্ট করবো, গরমে আমার কটন দেখাইতে হবে, আমি এমন কিছু ডিজাইন, এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করব
যেটা দেখা মাত্রই চোখে লেগে থাকে, মানে স্টক আউট শুনলেও যেন কষ্ট লাগে, কেন এটা স্টক আউট হয়ে গেছে, কেন হচ্ছে এটা হচ্ছে আমি নিতে পারি নাই। ওকে সো দেখেন এই হচ্ছে ড্রেস, দুপাট্টা, প্যান্ট, প্রাইস হবে কত, প্রাইস হবে 1250 টাকা। স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবো, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার ঝটপট করে হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে শেরের একটা ড্রেস দেখাইতেছি, ওকে কোনোভাবে মিস করেন না, আমি জানি লাইফ খুবই বড়, হচ্ছে একটু কষ্ট হবে এতগুলো ড্রেস টেনে টেনে দেখার জন্য যারা পরবর্তী সময়ে দেখবেন, বাট আমি রিকোয়েস্ট করব যে পুরো লাইফটা একটু ধৈর্য নিয়ে দেখেন, ভালো কিছু পাবেন, ভালো প্রাইসে একদম বেস্ট কোয়ালিটি, ঠিক আছে। তো দেখেন এইটা হচ্ছে আপনার, ওয়াও, আমি তো নিজে অস্থির হয়ে যাইতেছি, এত সুন্দর সুন্দর কালেকশন ভাই, দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন, ঠিক আছে, এত প্রিটি প্রিটি কালেকশন হচ্ছে দেখাইতেছি আপনাদেরকে। সো যার ভালো লাগবে তাড়াতাড়ি করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবো। এইটা সেটটা হচ্ছে আবার হাফ বডি থেকে, ঠিক আছে, দেখেন মানে গরমের জন্য পারফেক্ট যদি কিছু হয়, এগুলোর উপরে আর কিছু কিচ্ছু নাই। ওকে সো দেখেন এইটা হচ্ছে ড্রেসটা, বিকালে এসে নিয়ে যায় তাহলে কি নিতে পারবো, ড্রেস ইনবক্স করতে যাচ্ছি। আচ্ছা হোল্ড এর জন্য আপনার হচ্ছে বুকিং মানি দিতে হয়, আপনি হচ্ছে কিছু বুকিং মানি দিয়ে হোল্ড করে ফেলেন, আদারওয়াইজ কাস্টমার তো মাশাল্লাহ আসা যাওয়ার উপরেই থাকে, তারপরে অর্ডার তো আমি উপরে তো আমি ভিউজ দেখতে পারতেছি না, বিকজ উপর থেকে হচ্ছে মেসেজ টিং টিং করে আসতেছে, আমি এখন পর্যন্ত ভিউ দেখতে পাচ্ছি না কতজন দেখতেছে, বিকজ আমি কন্টিনিউস অনেকক্ষণ ধরে দেখেন যে আমার চোখ বারবার উপরে যাচ্ছে, যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আজকে অনেক রেসপন্স পাবো, ঠিক আছে, কারণ নজর না লাগু মাশাল্লাহ আজকে আমি অনেক রেসপন্স পাবো, এই জন্য আমার খুব ভালো লাগতেছে, মানে বললাম না যে এই জন্য আমি এখনো লাইভ করতেছি, যে না যেহেতু সবাইকে ড্রেস দিতে হবে লাইভ সবগুলো দেখাই দিব, যাতে করে অপশন রাখতে পারে আপনারা, যে না পা এটা হচ্ছে যদি না পান তাহলে এটা হচ্ছে আমাকে দিয়ে দেন, ঠিক আছে, অবশ্যই অপশন রাখেন, যা পা এটা যদি সোল থাকে তাহলে হচ্ছে আমাকে আরেকটা দিয়ে দেন, বা তিন চারটা ড্রেসের ছবি একসাথে দিয়ে দিব, ধীরে সুস্থ অর্ডার করেন কোনো সমস্যা নেই, তিন চারটা ড্রেসের ছবি একসাথে দিয়ে দিব, বলবো যে আপা এখান থেকে যেইটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে আমাকে দিয়ে দেন, অ্যাড্রেস ফোন নম্বর অবশ্যই থাকতে হবে, ঠিক আছে, অ্যাড্রেস ফোন নম্বর অবশ্যই দিবেন আপা, বিকজ এখন থেকে কটনের যেহেতু লাইভ হবে, আপনার যদি এখন অ্যাড্রেস ফোন নম্বর থাকে, ধরেন আল্লাহ না করুক আজকে যদি না পান ড্রেসটা সোল, হ্যাঁ, তখন মন খারাপ করার কিছু নেই, আমি কটনের লাইফটা আরো করবো, নতুন আরো ডিজাইন আসবে, তখন আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা যদি আমাদের কাছে ইনবক্স আগে থেকে থাকে তাহলে আমরা করবো, আপনি ধরেন ছবি দিলেন সাথে সাথে আছে আপনার অর্ডারটা কনফার্ম করে দেবো, বিকজ আমরা স্টার মার্ক দিয়ে রাখি, যারা সোল খায় তাদেরকে আমরা হচ্ছে সবসময় মানে একদম মার্ক এস ফলো আপে দিয়ে রাখি, স্টার মার্ক দিয়ে রাখি, তো তাদের মেসেজটা পরবর্তী অর্ডারে হচ্ছে আমাদের কাছে আগে আসে, ঠিক আছে, যে একবার একটা কাস্টমার আপু ড্রেসটা পায় নাই আমাদের চিন্তা ভাবনা থাকে কাস্টমার আপুটাকে হচ্ছে পরবর্তী সময়ে ড্রেসটা দিতে হবে, চেষ্টা করি 100-এ 100, বাট মাঝে মধ্যে ফুলফিল হয় না। আচ্ছা তো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা, খুবই সুন্দর একটা কালেকশন, এটা মানে খুবই প্রিটি একটা ড্রেস, ঠিক আছে, ওনাটাও একদম তুলতুলা নরম, তো এটার প্রাইস হবে কত, এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 1250 টাকা, এটা কোন ব্র্যান্ডের দেখা তো হুরের, ওই সাইডে ওই সাইডে ঘুরে হুরের মনে হয় মনে হয়তো সেটা, আরে আচ্ছা জোরার কালেকশন এটা, তাহলে পাঁচটা ব্র্যান্ড দেখাইলাম, ঠিক আছে, জোরার হচ্ছে কালেকশন দেখাচ্ছি, প্রাইস হবে কত, প্রাইস হবে শুধুমাত্র আপনার 1250 টাকা। দেখেন এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট গুলার প্রাইস কিন্তু বেসিক্যালি এরকম হয় না আপা, বাট এবার হচ্ছে আজকে যেহেতু একসাথে দেখাইতেছি ড্রেসের প্রাইস কিন্তু কমে পাচ্ছেন, অনেক সুন্দর ড্রেসগুলো, থ্যাংক ইউ আপসানা আপু, কার কার কাছে ড্রেসগুলো ভালো লাগছে কমেন্ট করেন, তো কমেন্ট করেন কার কার কাছে ড্রেসগুলো খুবই বেশি ভালো লাগছে, আমি এরকম ড্রেস আরো চান, ঠিক আছে, একটু একটু রিকমেন্ড করেন, একটু হচ্ছে বলেন যে আপু এরকম টাইপের ড্রেস আরো চাই, ঠিক আছে, তাই না হবে কি আমরা ওইভাবে হচ্ছে অর্ডার দিয়ে দিব কুরবানিতে, তাইলে হচ্ছে এগুলার স্টিচ আনছি সবগুলো হচ্ছে, আর যেহেতু 12-15 দিন 7 দিন হচ্ছে সময় লাগে এক একটা হচ্ছে জিনিস হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আসতে, সো একটু আগে আগে বলবেন যে আপা এরকম টাইপের ড্রেস লাগবে, এরকম টাইপের ড্রেস লাগবে, এরকম প্রাইসের মতো ড্রেস লাগবে, তাহলে আমাদের অর্ডার করতে ইজি হবে। ওকে সো দেখেন এইটা হচ্ছে ড্রেস, থ্যাংক ইউ, দুইজন হচ্ছে বসে মাত্র এতজনের মধ্যে দুজন মাত্র কমেন্ট করছে যে সুন্দর ড্রেস, আর বাকিদের ভাল লাগে নাই, দেখেন এখন যেটা দেখাবো সেটাও হচ্ছে অনেক সুন্দর, আমার মোস্ট ফেভারিট একটা কালার, ঠিক আছে, এই কালারটা আমার কাছে খুবই 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 ভালো লাগে, আমি জানি না কেন এই কালারটা আমার খুব ফেভারিট একটা কালেকশন মানে কালার, তো দেখেন এইটা নেকের ডিজাইনটা সুন্দর অরেঞ্জ সুতা অ্যান্ড হচ্ছে সবুজ গ্রিন এর মধ্যে করে ডিজাইন করে কিন্তু সিকোয়েন্সে ওয়ার্ক করছে, কারণ সিকোয়েন্সের পরিমাণ একটু বেশি, তো আমি যত দূর থেকে দেখাই না কেন দেখবেন যে সিকোয়েন্সের গ্লিটারি ভাইবটা বা হচ্ছে স্পার্কটা বেশি করে বোঝা যায়। ওকে তো দেখেন এটা হচ্ছে ড্রেস, একদমই লাইট ওয়েট অ্যান্ড এটা চুনরি হালকা একটা প্রিন্টের মধ্যে থাকবে, সাইডের প্যানেল থাকবে ভাইব্রেন্ট অরেঞ্জ অ্যান্ড হচ্ছে ইয়েলো বাসন্তীর ভিতরে, এইটা তো মাশাআল্লাহ সুন্দর, এটার জন্য আমি জানি অনেক বেশি অর্ডার আসবে, বাট জানি না কতটুকু দিতে পারবো, সো যার ভালো লাগবে ঝটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন, অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই চাই, অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই অবশ্যই চাই, স্ক্রিনশট নিবো, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, স্ক্রিনশট
ফুল অ্যাডেস ফোন নাম্বার, ড্রেস এর লম্বা আছে 50, বডিও আছে 50 এর মতো, দুপাট্টা শো করে দিতেছে, দুপাট্টা থাকবে কটন, ড্রেস থাকবে কটন, ব্ল্যাক এর ভিতরে দেখতেছে, ব্ল্যাক এর মধ্যে মনে হয় নাই আপা, প্রিন্টের মধ্যে আছে, আমি দেখাই দিব, অলরেডি 4টা বেজেই দেখতেছে, ঠিক আছে, তারপর 4টার সময় বা 4:30টার সময় হচ্ছে আমি একটা লাইভে হচ্ছে দাঁড়াবো, ওইখানে আমি যেগুলা সিকোয়েন্স ছাড়া ড্রেস, ঠিক আছে, মানে এরকম সুতার কাজ নাই কিন্তু প্রিন্ট একদম সুন্দর, প্রিন্ট করা করা প্রিন্ট, এমন না যে বললাম না যে এবারের কালেকশন গুলো দেখার মতো সুন্দর আপা, ঠিক আছে। যদি আমি রিকোয়েস্ট করবো এটাই যে যদি কোনোটা ভালো না লাগে একটু অপশন রাখেন, মানে ড্রেস গুলো প্রত্যেকটাই তো সুন্দর, যদি একটা সোলখান আরেকটা হচ্ছে অর্ডার কনফার্ম করে দিন, ঠিক আছে, যাতে করে আমাদেরও কষ্ট কম লাগে যে না কাস্টমার অ্যাটলিস্ট মন খারাপ করে ইনবক্স থেকে বের হয়ে যায় না কিছু নিয়েছে। ওকে, সো এটা হচ্ছে প্রাইস হবে 1250 টাকা, 1250, স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবি, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার। আচ্ছা, এরপর চলে যাচ্ছি হালকা একটা কালারে, এখন নিজের জন্য তো নিব, আমার জন্য যদি নিতে চান হালকা কালার গুলা হচ্ছে চয়েস করেন, বিকজ এখন দেখা যাচ্ছে কি আমরা যারা আমার এই যে যারা আছে তারা এখন খুব কষ্টে আছে, এই কথাটা আমি কেন বলছি শুনেন, আমরা তো হচ্ছে আজীবন দেখে আসছি আব্বু আম্মু হচ্ছে হিরো একদম নায়ক নায়িকা, হ্যাঁ, এখন এই এজটাতে এসে দেখেছি কি তারা ধীরে ধীরে একটু বৃদ্ধ হয়ে যাচ্ছে, না বুড়া হয়ে যাচ্ছে, তো আমার ক্ষেত্রে যেটা হয় আব্বু যখন দেখা যায় খুব টায়ার্ড থাকে বসে বসে যখন খুব আমার খুব মায়া লাগে যা ইস আহারে, মানে এত তাড়াতাড়ি হচ্ছে সময় কিভাবে চলে যাচ্ছে, বাবা মা বড় বড় হয়ে যাচ্ছে, বয়স্ক হয়ে যাচ্ছে, আমাদের এখন এই এজটা হচ্ছে আমাদের সময় তাদেরকে কেয়ার করা, তারা কিন্তু এখন ওই ওই এজটা আমরা পার করে আসছে যে বাবা মা আমাদেরকে দেখবে, এখন আমাদের যে এজটা আমার বয়সী যারা আছে তাদের হচ্ছে সময় হচ্ছে বাবা মাকে দেখা, তারা এখন আমাদের সন্তান, তাই না। সো অনেক কাপুর আছে বলে কাকু আমাকে একটু ডিপ কালার দেন, আমার আম্মুর জন্য হচ্ছে একটু লাইট কালার হচ্ছে দিয়ে দেন, এরকম অনেক কাপুরে অর্ডার দেয়। সো কটন যেহেতু গরমে প্রচুর গরম, গরমে হচ্ছে তাদের দিকে একটু খেয়াল রাখা লাগবে, একটু সফট এর ভিতরে হালকা কালার এন্ড হচ্ছে কমফোর্টেবল ড্রেস এর মধ্যে যদি কিছু নিতে চান আমুদের জন্য তাহলে হচ্ছে নিতে পারেন, ঠিক আছে, মানে পরে হচ্ছে মানুষটা আরাম পাবে এটাই হচ্ছে বড় কথা। ওকে, সো দেখেন এটা হচ্ছে ড্রেস এর হচ্ছে ব্যাক সাইডটা, খুবই প্রিটি একটা কালেকশন, যা লাগবে সুপার ফাস্ট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, কালারটা খুবই সুন্দর, এটা যে শুধু আমুরাই পরবে তা না, আমাদের মতো এই যে যারা আছে বা ছোট এই যে যারা আছে তারাও কিন্তু সুন্দর করে পড়তে পারবে, বিকজ কালারটা খুবই সুন্দর, একটু সফট একটা ইয়েলো কালার, একটু ক্রিম বাটারি একটা কালার এন্ড সাথে কিন্তু হচ্ছে আপনি একটু অরেঞ্জ ব্লু বিভিন্ন কন্ট্রাস্টে কিন্তু কালার দিয়ে ছোট ছোট করে প্রিন্ট করা, মানে বড় কোনো প্রিন্ট নাই, ঠিক আছে, অনেক সুন্দর কালার ছিল, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, আপু কেমন আছো, ভালো আছি, শোনো আজকে তোমরা সবাই কমেন্ট করতেছো এই জন্য ভালো লাগতেছে, এনার্জেটিক লাগতেছে, এরকম করে হচ্ছে এনার্জি পাস করবা, ঠিক আছে। তো দেখাচ্ছে তোমার ড্রেস দুপাট্টা প্যান্ট, প্রাইস থাকবে হচ্ছে 1250, ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে মানে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি, পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি। এখন আমি ঝটপট করে কিছু কালেকশন তোমাদেরকে হচ্ছে ঝটপট করে দেখাই দিব, মানে অনেকগুলা ড্রেস তো আমি আসলে বলে বুঝাইতে পারবো না কোনটা রেখে কোনটা দেখাবো, পাগল পাগলের মতো লাগতেছে পুরো। সো আমি বলবো যে একটু তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবে, আদারওয়াইজ হচ্ছে শেষ হয়ে যাবে, প্রত্যেকটা ড্রেসই সুন্দর, প্রত্যেকটা ড্রেসই সুন্দর। তারপরে শপের অ্যাড্রেস বলে দিচ্ছি, শপ নাম্বার 21/22 গ্র্যান্ড প্লাজা শপিং মল মবাজার বলে ঢাকা, ঢাকার বাইরে যারা আছেন শুধু ড্রেসের টাকাটা বিকাশ কনফার্ম করে দিবেন, ঠিক আছে, শুধু ড্রেসের টাকাটা বিকাশ করে দিবেন, ঢাকার মধ্যে যারা আছেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা হচ্ছে চেক করে রাখবেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে, যেহেতু এখন আমাদের পার্সোনাল ডেলিভারি ম্যান নাই, আর হচ্ছে বিহেভিয়ার এর ব্যাপারটা আমি জানি না, স্ট্রিট ফার্স্টে ওদের পজিটিভই হচ্ছে যে বিহেভিয়ার আমরা আমরা পাইছি, দ্যাটস ওয়াই আমরা স্ট্রিট ফার্স্টটাকে চুজ করছি, পাঠাও তো দিতে চাইছিলাম বাট ওদেরকে দিচ্ছি না আপাতত। সো যদি কোন বিহেভিয়ার বাজে পান ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সোনালি পেজে একটু বললেন নাম্বার সহ, ঠিক আছে, বিকজ এখন যেহেতু আমরা পার্সোনাল ডেলিভারি ম্যান দিয়ে হচ্ছে দিচ্ছি না আপাতত, তারা সবাই মোটামুটি ছুটিতে আছে, সো এই জন্য আমি একটু ভয়ে আছি যে মানে আপুরা হচ্ছে আবার সার্ভিসটা ভালো পায় কিনা বা এরকম একটা হচ্ছে চিন্তার মধ্যে আছে, ঠিক আছে, এইটাই মনের মধ্যে কামড় দিচ্ছে যেহেতু অন্য কুরিয়ার থেকে দিচ্ছি ঢাকার মধ্যে, তো আপুরা হচ্ছে সার্ভিসটা ঠিক মতো পাচ্ছে কিনা। আগে দেখা যেত আমরা 24 ঘন্টায় ডেলিভারি দিয়ে দিতাম, নিজেদের মানুষ ছিল অ্যাক্টিভ ছিল তারা, তো এখন হচ্ছে যেহেতু ঈদের পর পর একদম পুরো বন্ধ, এখন পর্যন্ত শেষ হয় না অনেকের, মানে বলতে গেলে এখন কথাটা একটু অন্যরকম শোনা যায়, কাজের বুয়া আর হচ্ছে দারোয়ান আর হচ্ছে এই যে ডেলিভারি ভাইয়াদের এদের ঈদ ঈদ ছুটি এখনো শেষ হয়নি, এটা যদিও মানে ন্যায্য আছে মানে হালাল করে নিতেছে, কারণ ঈদের মতো তারা অনেক কষ্ট করছে, যে পরিমাণে পার্সেল দিছে বাবারে বাবা রাত দিন, মানে যে পরিমাণে ওরা সার্ভিস দিচ্ছে, বুয়ারাও হচ্ছে যে পরিমাণে কষ্ট করছে, মানে আগের দিনও মনে হয় মশলা বাটায় রাখছে, অনেক দেখবেন অনেক গৃহিণী আছে অনেক কাপুরা ভাবিরা আছে, ওরা করে কি ব্যালেন্ডার আছে বাসায় তারপরে ওইটাতে হচ্ছে ভাঙাবেন, ওরা করে কি বুয়া আছে বুয়ারে দিয়ে বাটায় নেয়, ঠিক আছে, এরকম অনেকের মেন্টালিটি আছে, আমার নিজের ফ্যামিলির মধ্যেও আছে, আমার নিজের 14 গোষ্ঠীর মধ্যে আমি এরকম মানুষ দেখছি।
তোদের তো দোষ নাই, ওরা সারা মাস কাটছে এখন একটা ছুটি নিতেছে। ঠিক আছে আপু, ঘুম চোখে তা তোমার লাইফ দেখে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। তোমার পরটা দেখো দেখিয়েছে অলরেডি আপা, আমারটা অবশ্যই সেম প্রাইস আপা, প্রাইসে কোনো তারতম্য রাখি নাই, যেটাই দেখবেন সেটাই হচ্ছে 1250 টাকা, যেটাই নিবেন সেটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি আছে, তো টেনশনের কোনো কারণ নাই। মিষ্টি কালারটা কথায় কথায় বক বক করতে করতে দেখাই দিছি, তো যারা মিষ্টি আপুরা আছেন মিষ্টি কালার নিতে চান তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন, কালারটা কিন্তু দেখার মতো সুন্দর। ঠিক আছে প্রাইস থাকবে এটাও কিন্তু 1250 টাকা, ওনা তো সুন্দর করে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে। ঠিক আছে আচ্ছা, খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছিলাম। আচ্ছা এটা দেখাবো আর কি আছে এদিকে, অনেকগুলো আছে ভাই রে ভাই, ভাই রে ভাই কত সুন্দর সুন্দর ড্রেস পাতি দেখতেছি আমরা, দেখেন এইটা এইটার বাড়িতে দেখেন, এইটা হচ্ছে আল্লাহ ওরা না, দুইজনের অবস্থা খুব খারাপ। এই কয়টা লাইভে দাঁড়াইছে, এক ঘন্টা হয়েছে মাত্র, একদম মানে ভাইঙ্গা ছুটে পড়ে যাচ্ছে। এইটা বসেছিল এতক্ষণ, তারপরে ও যে অভিনয়টা দেখাইলো, যেগুলো সব ভাজ করা লাগবে বুঝছেন, এগুলো তো সব ভাজ করা লাগবে, এই জন্য মানে কি যে ঢংটা দেখেন। এটা হচ্ছে এরপরে আরেকটা লাইভ হবে কটনেরই, একটু খায়া দেয়া হচ্ছে শক্তি বাড়া। তো দেখো তোমাদের জন্য সঙ্গে হরলিক্স কিনে রাখবো, উইমেন্স হরলিক্স, এটা তুইও খাবি। ওকে তো দেখো এই হচ্ছে তোমার ড্রেসটা, খুবই প্রিটি একটা কালেকশন। এইটার সিকোয়েন্সটা আপা ইউজ করছে মেটালের ভিতরে, দেখেন অত চিকি চিকি না, একটু মেটাল একটু সিকোয়েন্স ইউজ করছে, সুন্দর। যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা, লাইট কালার হলে কি হবে এটা কিন্তু ড্রেসের ভিতরে আবার সুন্দর করে ডিপ কালার দিয়ে কিন্তু হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে। আচ্ছা এইটা হচ্ছে আপনার বিন সাইডে থাকবে, ঠিক আছে এটা বিন সাইডে থাকবে, কালারটা হচ্ছে মিন্ট কালার একটু অরেঞ্জ কালার ইউজ করেছে, অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন পার্পল অনেকগুলো কালার দিয়ে কিন্তু হচ্ছে ড্রেসটা হচ্ছে করা। যারা হচ্ছে এই ড্রেসটা চাচ্ছেন ঝটপট করে অর্ডার কনফার্ম করবেন, এই ড্রেসের দামানের পার্টটা খুবই লাক্সারি করে করছে, ঠিক আছে মানে কিছু কিছু ডিজাইন দিয়ে ডিজিটাল সিডি প্রিন্ট করে করে দিছে, সো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর। কন্ট্রাস্টেড ড্রেসগুলো অন্যরকম সুন্দর, এক কালার হালকা কালারগুলো অন্যরকম সুন্দর, ডিপ কালারগুলো অন্যরকম সুন্দর, এক একজনের টেস্ট এক এক রকম, সো টেস্ট বুঝে যেটা চোখে ভালো লাগছে সেটার জন্য কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবো। আমার কাজ বিভিন্ন টেস্টের আপুদেরকে আপুদের জন্য প্রোডাক্ট রাখা, যে থাকে না আইসক্রিমের দোকানে অনেকগুলো ফ্লেভার থাকে, তারপর আমরা যে নিজেরা দিই, আমি নিব ম্যাঙ্গো, আমি নিব চকলেট, আর একজন পিচ্ছে এসে বলে না আমি ভ্যানিলা তো নিব, ব্যাপারটা হয়ে গেছে এরকম। বাট আমার এখানে প্রোডাক্ট গুলো এত সুন্দর আমার নিজের কাছে ভালো লাগে, কি করবো বলো, আমার যদি অনেক টাকা পয়সা থাকতো আমি না বেচতাম না, আমি না পইরা পইরা নিজেই ঢং করে করে খালি ছবি দিতাম, ভিডিও করতাম, ব্লগার হয়ে যাইতাম, আর ওইখান থেকে ডলার কামাইতাম, ঠিক আছে এত কষ্ট করতাম না। এটা করলেও কিন্তু ভালো হয় না, ড্রেস খালি দেখবেন ভিউস এর উপরে টাকা পাবো কিন্তু ড্রেস নিতে পারবেন না, তাই না, এটা করলেও কিন্তু ভালো হয়। দেখেন এই ড্রেসটা যে দেখাইলাম, এটার ওড়নাটা খালি একটু চোখ বোলান, ওড়নাটা ভাই বানাইছো একদম সেই করে না, ওড়নাটা হচ্ছে মাশাল্লাহ সুন্দর, একদম ডিপ কালার হচ্ছে ইউজ করেছে মাশাল্লাহ। জোসাকে ড্রেস দেখাচ্ছি রাইট নাও, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব, ডেলিভারি চার্জ যেহেতু ফ্রি থাকছে ঢাকা এবং ঢাকার বাইরে, এখন নিব না তো কখন। আচ্ছা এরপরে হচ্ছে যেটা হচ্ছে আকাশী কালার দেখিয়েছিলাম শেডের একটা ড্রেস, সেটার হচ্ছে আমি ল্যাভেন্ডার কালারটা শো করে দিচ্ছি, ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর দেখায়। দেখেন শেডের ড্রেস মানেই হচ্ছে আমার মাথা নষ্ট, আমি আপনাদের ব্যাপার জানি না, এইটা আমার কাছে খুবই ভাল লাগে, টাই ডাই চুনরি অ্যান্ড হচ্ছে অমরে শেড, এই কালারগুলো আমার কাছে খুবই ভাল লাগে, সেটা ড্রেস হোক শাড়ি হোক শার্ট হোক যা কিছু হোক, ঠিক আছে অর্গানজার ভিতরে হোক শিফনের ভিতরে হোক শেডের ড্রেস আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা সো দেখেন আপু তোমার পরটা দেখাইছি, আপু প্রাইস হচ্ছে বলে দিচ্ছি সবগুলার প্রাইস হচ্ছে 1250, সবগুলার প্রাইস 1250, একদম মানে চাকাচাক প্রাইসে পেয়ে যাচ্ছে। সো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা, স্কাই কালার যেটা দেখাইছিলাম, আকাশী কালারের যেটা দেখাইছিলাম, যেটা বলতেছিলাম যে দেখেন সাগর আর আকাশ হচ্ছে মানে মিলে গেছে, না সাগর আকাশ মিলে কেন, তো গে গে লাগে সাগর আর বৃষ্টি, হ্যাঁ সাগর আর হচ্ছে নীলাঞ্জন, আল্লাহ ট্রান্সজেন্ডার নিয়ে যে কি কি হইলো জোবানের একটা নাটক নিয়ে, আল্লাহ পেজ খুললেই ফেসবুক খুললেই বয়কট জোবান, বয়কট জোবান মানে এগুলো যে কেন হচ্ছে প্রচার করে, এই যে কয়দিন ঈদের মধ্যে হচ্ছে দেখলাম যে কি আরবের হচ্ছে পাঞ্জাবিতে হচ্ছে রেইনবোর মতো করে হচ্ছে ই করে, এখন আমার কালারফুল রেইনবো ড্রেস দেখা তো ভয় লাগে যে আয় হায় কবে যেন মানে এগুলাতে হচ্ছে অ্যালার্ট থাকা লাগবে যে রেইনবো কালারের কিছু দেখানো যাবে না। ঠিক আছে আল্লাহ মাফ করুক মানুষকে হেদায়ত দে কি কি যে দেখা লাগতেছে, তারপর যে পহেলা বৈশাখের যে ভিডিও গুলা ভাইরাল হয়েছে দুইটা ছেলে কি এগুলো কি এগুলো মানে পুরাই
সো দেখো যাই হোক, এগুলো হচ্ছে এগুলো বলতে গেলে এগুলো বিপদের পর্যায়ে পড়ে যায়। সো দেখো যে তোমার ড্রেসটা আকাশিটারই হচ্ছে রাইটটা কালার, এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, কজ এই টাইপের ড্রেস গুলো সবার আগে সোল্ড আউট হয়ে যায়। এটা মনে হয় কারিজমার ছিল নাকি কিসের ছিল রেগে দু, আচ্ছা এটা হচ্ছে গুলজি ছিল, ঠিক আছে এটা গুলজি ছিল। আচ্ছা অর্ডার কনফার্ম করতে বলেন, হ্যাঁ আপু অর্ডার কনফার্ম করবেন, অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই রাখেন, ঠিক আছে আছে কি আপু অ্যাভেলেবেল, আছে আপু ওটা নিব, এই টাইপের মেসেজ গুলো একটু স্কিপ করার চেষ্টা করেন আপা, বিকজ অফারের লাইভ গুলোতে অবশ্যই ড্রেসের ছবি দেওয়ার আগে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব, ড্রেসের ছবি আমি পরে দিব অবশ্যই, অ্যাড্রেস ফোন নাম্বার আগে দিব, যাতে করে হচ্ছে যারা হচ্ছে মেসেজ চেক করে তারা যেন বুঝতে পারে যে এখানে একটা অর্ডার আছে। ইভেন আমি কিন্তু আপনাদেরকে হচ্ছে অনেকবার একটা জিনিস দেখাইছি যে ফেসবুক হচ্ছে আলাদা আলাদা ট্যাগ দিয়ে দেয় আপনাদেরকে যে আপনি কি চাচ্ছেন, আপনি যখন একটা প্রাইস জিজ্ঞেস করেন সেখানে নিচে হচ্ছে আপনার লেখা থাকে প্রাইস আস্কিং বা প্রাইস এরকম জিজ্ঞেস করতেছে, বলে দেয় যে এই কাস্টমারটা এটা চাচ্ছে। ধরেন আপনি যদি অ্যাড্রেস ফোন নাম্বার দেন ওখান থেকে লেখা আসবে যে অর্ডার ডেলিভার্ড, এরকম করে কিছু কিছু টোকেন হচ্ছে আপনার হচ্ছে ইউজ করে। আমার পিসিটা অন করে আমি লাইভ শেষে আপনাদেরকে দেখাই দিব যে আপনি কি মেসেজ দিচ্ছেন, কি সংক্রান্ত বিষয় নিয়ে আপনি কথা বলছেন, সেটা হচ্ছে ফেসবুক কিন্তু আমাদের কাজটা ইজি করে দেওয়ার জন্য ওখানে একটা মানে মেনশন করে দেয়, নিচে তিনটা পয়েন্ট মেনশন করে দেয় যে কাস্টমারটা কি চাচ্ছে বা কিসের মেসেজ এটা, ঠিক আছে এটাই। সো দেখেন এটা হচ্ছে প্রাইস থাকবে 1250 টাকা, ঠিক আছে এইটা হচ্ছে একটা কালার ছিল। দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা কালার, এই ডিজাইনের তিনটা কালার তাই হচ্ছে দেখালাম, একটা ছিল স্কাই কালারটা, হ্যাঙ্গারটা দাও তো শোনো, একটা ছিল স্কাই কালার, একটা ছিল ল্যাভেন্ডার কালার, আরেকটা হচ্ছে আপনার এই যে পিঙ্ক কালারটা দেখাচ্ছে, ঠিক আছে স্কাইটা হচ্ছে আমি দেখাচ্ছিলাম যেটা আপনার সিলভার সিকোয়েন্স দিয়ে যেটা হচ্ছে ওয়ার্ক করা সেটা সবার ফার্স্টে দেখাইছি, আর এখন হচ্ছে দেখাচ্ছি ল্যাভেন্ডারটা দেখাইছি, এখন পিঙ্কটা দেখাবো। তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলেন, এই লাইভে আমি আর দাঁড়াইতে পারতেছি না, মনে হচ্ছে যে আমার হাফ বডি খুলে পড়ে যাচ্ছে, ঠিক আছে না ওগুলো পরে দেখাই দিব। ও মা গো রে এটা কি দেখাচ্ছি আমি, দেখেন কালার গুলা ভাই মানে মাশাল্লাহ, আমি নিজে ইমপ্রেস হয়ে গেছি যে আমার চয়েস এত ভালো। ওকে সেই জিনিস হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসছি, ওকে আমার পরটা দেখিয়েছি অলরেডি দেখিয়েছি আমার পরটা করে প্রচুর মেসেজ আছে আপু আপনার পরটা দেখো মাশাল্লাহ টুইং টুইং করে মেসেজ আসতেছে মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, খুবই খুবই থ্যাংকস যারা রেসপন্স করছেন যারা অর্ডার করছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা, খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি, এটা শেডটা মানে দেখেন পুরাই সেই না, একদম কালারফুল, একদম কিউট, একদম পুরো বারবি বারবি কিউট একটা কালেকশন দেখাচ্ছি রাইট নাও, আর এটার প্রাইস হবে কত 1250 টাকা, ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবে, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, ডেলিভারি টাইম হচ্ছে 3-4 দিনের মধ্যে পেয়ে যাবেন, দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন মাশাল্লাহ, মানে তুমি দেখো পিসের দিকে তাকাও মানে রিং 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 করে মেসেজ নামতেছে মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ যারা অর্ডার করতেছেন, অনেক অনেক ধন্যবাদ বুহুরা। তো দেখো যে তোমার ড্রেসের প্রাইস হবে কত, প্রাইস থাকবে শুধুমাত্র দাও প্রাইস হবে দেখি ভালো প্রাইস থাকবে 1250 টাকা, ঠিক আছে এটা এটাও মনে হয় ইসে ছিল না গুলজি নাকি গুলজি ছিল, ঠিক আছে ওনা গুনা ভাই বললাম না যে এই গরমে আপনি পরে মানে আমার জন্য দো আসবে আপনার অল্প যে এত স্বস্তি দেওয়ার মতো হচ্ছে ড্রেস হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে আজকে দেখাচ্ছি বা যারা অর্ডার করবেন যারা হচ্ছে পাবেন, ঠিক আছে মানে খুবই মাশাল্লাহ কালেকশন একটা ড্রেস, আর সবগুলা একদম ব্র্যান্ডের প্রোডাক্ট, অ্যান্ড ওড়নাগুলা আপা বিশ্বাস করেন যারা কটন পরেন না ওড়না পরেন না, হ্যাঁ অনেক অনেক রকম থাকতে পারে, ওড়না আমি ক্যারি করবো না, আমি নর্মাল হিজাব করি বা আমি একটা স্কার্ফ করি বা আমি শিফন ওড়না এগুলা পরি, ঠিক আছে তারা হচ্ছে ওড়না দিয়ে একটা সুন্দর করে কাফতান বানায় নিন বা সামনে এরকম চেইন সিস্টেম বা বাটন সিস্টেম করে একটা কুর্তির মতো বানায় নেন, এটাও প্রচুর কমফোর্টেবল, ঠিক আছে ওড়নাগুলা কিন্তু হচ্ছে ওরকম ট্রান্সপারেন্ট না, নিচে টেন টপ বা হচ্ছে আপনি একটুখানি শেমিজ দিয়ে হচ্ছে পড়তে পারবেন ওড়নাগুলা, তাহলে বুঝেন ওড়নাগুলা কতটা নরম অ্যান্ড কমফোর্টেবল, মানে এই ওড়নাটা ভাই আমি একটুখানি আবার একটু দেখাই, এই ওড়নাটা দেখার মতো সুন্দর, ঠিক আছে ওড়নাগুলা খুবই খুবই পেটে, ঠিক আছে প্রাইস হবে কত, প্রাইস হবে হচ্ছে 1250 টাকা। আচ্ছা যেহেতু দেখাই দিছি আমার দিকে তাসফিয়া এখনো দেখাইতেছে, 300 আপুর এখন আছে মাশাল্লাহ, সবাই একটু হাই হ্যালো করে ফেলি, সবার নাম একটু বলে দিই দেখি কোন কোন পরীরা হচ্ছে দেখতেছে লাইভটা, এত গরমের ভিতরে কষ্ট করে লাইভ দেখতেছে না, এটাও কিন্তু ধৈর্য, একটা লাইভ 1 ঘন্টা একটা লাইভ দেখা কিন্তু পুরো ধৈর্য,
তাই না? মানে মেয়েদের মাশাআল্লাহ আল্লাহ অনেক ধৈর্য দিছে। লিসা আপু বলেছে হাই আসসালামু আলাইকুম, আরব আপু কেমন আছো? এই যে প্রাইস বলে দিতেছি, আলোরা আপু বলে, রাকা আপু বলেছে হাই, সবাই একটু হাই হ্যালো করো, দেখি কারা কারা দেখছো, পরিচিত হয়ে আসছে, অনেকে নতুন অনেক দেখতেছে, লাজুক লজ্জাবতীরা, এরা তো কমেন্ট করে না, মনে করা যায় হ্যাঁ কমেন্ট করবো কমেন্ট করবো, চিন্তা করে খুবই ইজি, কমেন্ট এখানে একটা ক্লিক করবা, এই চাইলে একবার চারটা মাত্র ক্লিক এই আঙ্গুল দিয়ে করে দাও, সবার সাথে একটু হাই হ্যালো হয়ে যায়। তা আচ্ছা, যারা আপু বলেছে হাই হাই, সবাই একটু হাই হ্যালো করে ফেলো, ঠিক আছে? তাইলে আমি একটু এনার্জি পাই, বাকি ড্রেস গুলো দেখাই দিই না, বাকি আবার কবে এই ড্রেস দেখাবো, তো এই লাইভে আমি শো করে দিই। দেখো এই যে তোমার ড্রেসটা, খুবই সুন্দর একটা কালেকশন, এটার কালারটা থাকবে বিউটিফুল, হচ্ছে একটা মফ কালার, পাউডার মফ অ্যান্ড ম্যাটেরিয়াল, তো দেখে বুঝতেছোই পুরো ঠান্ডা সফট একটা হচ্ছে কালেকশন, ঠিক আছে? অ্যান্ড ড্রেসের দাম মানে একদম সুন্দর, ডিজিটাল 3D প্রিন্ট করা। মির্জা আপু থ্যাংক ইউ সো মাচ, তানজিল আপু থ্যাংক ইউ সো মাচ, রাবে আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ওই সব লজ্জাবতী আমি, হ্যাঁ সবাই লজ্জাবতী, এই যে এখন যারা কমেন্ট করতেছে সবগুলো হচ্ছে লাজুক লতা, লুকায় লুকায় লাইভ দেখবে, লুকায় লুকায় অর্ডার করবে, জীবনে একটা রিভিউ দিবে না, জীবনে একটা কমেন্ট করবে না। ওকে, সো এটা হচ্ছে পুরাই মানে প্রকৃত লজ্জাবতী। আচ্ছা আফানা জাহান আপু থ্যাংক ইউ সো মাচ, তোমার কালেকশন মাসা, থ্যাংক ইউ জিনা জাহান আপু, ড্রেস গুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আরবি আপু, আবিদ আপু থ্যাংক ইউ, যারা কমেন্ট করতেছো থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করলে হবে কি, টপ ফ্যানটা হচ্ছে পেয়ে যাবো, তাইলে আমি যখনই লাইভে যাবো টপ ফ্যান যখন মেনশন দিব, তোমরা ঢুকে অ্যাটলিস্ট দেখতে পারবা যে কিসের লাইভ করতেছে, ঠিক আছে? পুরাটা দেখার দরকার নেই, তোমাদের প্রয়োজনীয় যদি কোনো প্রোডাক্ট হয় সেক্ষেত্রে তুমি লাইভটা দেখলা, ঠিক আছে? লাইভটা করি কিসের জন্য, যাতে করে বাসায় বসে হচ্ছে আমরা দেখে বুঝে অর্ডার করতে পারি, তাই না? একটা শোরুমে একটা মানে একটা মার্কেটে গেলেও তো হচ্ছে ঘোরাফেরা আসা যাওয়া এই গরমের মধ্যে, তারপরে আবার ভাই ড্রেস দেখান, ড্রেস হচ্ছে দেখাচ্ছে, ভালো লাগতেছে না, দশটা খুলতেছে একটা ভালো লাগতেছে না, তো ঘরে বসে শুয়ে শুয়ে ফ্যানের নিচে এসে নিচে বসে বসে দেখ, সেম জিনিস, এতগুলো যে ড্রেস খুলে খুলে দেখাইলাম, এত ডিটেলস দেখাইলাম, এটা তো ওইরকমই যে আগে আমরা কি করতাম, মার্কেটে যাইতাম, ভাইদের হচ্ছে বলতাম ভাই দেখান কোনটা নিবে, না তা ঘচায় দিয়ে দিত একটা, কোয়ালিটি বুঝতাম না। সো আমরা যারা হচ্ছে অনলাইন বিজনেস করি, চেষ্টা করি মানে অ্যাটলিস্ট আমি চেষ্টা করি কোয়ালিটি দিন দিন হচ্ছে বেটার করার জন্য, ঠিক আছে? আগে যতটুকু সমস্যা ছিল, অনেকে বলছে আপু প্যান্টের কাপড়টা একটু এরকম সমস্যা, এক বছর আগে প্যান্টের কাপড়ে কিন্তু চেঞ্জ আসছে, কিন্তু বলে দিচ্ছি যে আপু 50 টাকা হয়তো বেশি আসবে, ঠিক আছে? 50 টাকা হয়তো বেশি আসবে বা 100 টাকা বেশি আসবে, কোয়ালিটি যত ইম্প্রুভ হবে এরকম করে হচ্ছে প্রাইসটা হচ্ছে বেশি হবে, বিকজ আমি যত ভালো কোয়ালিটি কিনবো আপনাদের জন্য আমাকেও কিন্তু বেশি টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে? সো এই 50-100 টাকা কিন্তু হচ্ছে 100 টাকা যদি বাড়েও আপনারা কিন্তু বলতে পারবেন যে না আপু যদি 100 টাকা বা 50 টাকা যদি বাড়ায়ও কোয়ালিটি হচ্ছে আগের তুলনায় একদমই বেস্ট পাচ্ছে, ওড়না বলেন তারপর প্যান্ট বলেন, একদম মানে দেখার মতো পড়ার মতো হচ্ছে কালেকশন। আচ্ছা আপু আমি শুরু থেকে দেখতেছি এবং সব সময় দেখি রাহুল আপু, বাট কমেন্ট করছেন এই যে আজকে খোঁচা দেওয়ার পরে কমেন্ট করছে, দেখছেন? না বললে হচ্ছে কেউ কমেন্ট করে না, একটু কমেন্ট করলেই টপ ফ্যানটা আপনারা পেয়ে গেলে হচ্ছে প্রত্যেকটা লাইভ হচ্ছে মানে মিস হবে না, কারণ এখন তো সবাই বিজনেস করে, কারিজমার হচ্ছে কালেকশন দেখাচ্ছে, ঠিক আছে? এখন হচ্ছে ঘরে ঘরে সবাই লাইভ করে, মেয়েরা কিন্তু বসে নাই, এটা আমি কখনোই বলবো না, আল্লাহ প্রতিদ্বন্দ্বী বেড়ে যাচ্ছে, আমার ভাল লাগতেছে না, সবাই বিজনেস করতেছে, যে পায় সেই বিজনেস করে, এই কথাটা অনেকে বলে বাট আমি বলি না, আমার কাছে খুব ভাল লাগে যে না মেয়েরা বসে নাই, কিছু না কিছু করতেছে, এটাই অনেক কিছু, ঠিক আছে? প্রতিদ্বন্দ্বী হইলেও যেখানে প্রতিদ্বন্দ্বিতা নাই সেখানে ভালো কিছু করা যায় না, ঠিক আছে? মানে একা একা কখনো ফার্স্ট হওয়া যায় না, 1000 জনের মধ্যে ফার্স্ট হইতে পারলে, 1000 জনের মধ্যে কিছু একটা করতে পারলে সেটাই হচ্ছে যে প্রাপ্তি, বুঝছেন? তো আমি কখনো এই জিনিসটা, আমি অনেকে পরিচিত অনেকের মুখে শুনছি আল্লাহ ঘরে ঘরে বিজনেস বিজনেস করতে এখন আর ভাল লাগে না, এই সেই হ্যান ত্যান এরকম অনেক কিছু বলে, বাট আমার কাছে জিনিসটা ভাল লাগে যে না মেয়েরা বসে নাই কাজ করতেছে, বাট আমার কাছে একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে অনেক আছে না কারখানার মালিকরা লাইভ করে, তারপরে হচ্ছে কপিগুলা হচ্ছে যে একদম আসলগুলা হচ্ছে যে দেখা দেখা, তারপর কপিগুলা বানায় হচ্ছে খুব বড় গলায় বলে যে আমরা এই সেই হ্যান ত্যান, এইরকম টাইপের লোকগুলারে আমার ভাল লাগে না, সত্যি কথা, মেয়েদেরকে ভাল লাগে, ছেলেগুলারে ভাল লাগে না, বেটাগুলারে ভাল লাগে না, ঠিক আছে? তো যাই হোক, নিজের ইয়া বললাম আর কি, মফ কলার প্রাইস 1250 টাকা, যেটা দেখছেন আজকের লাইভে যতগুলো দেখাইছে সবগুলা 1250 টাকা, ঠিক আছে? লাস্ট মোমেন্টে হচ্ছে এই যে মিন্ট কালারের আরেকটা সুন্দর দেখাই দিলাম, এইটাও খুবই প্রিটি, এটার মধ্যে আরো কিছু কালার আমি দেখেছি কারিজমার ভিতরে, অ্যান্ড এই কারিজমার ডিজাইন গুলো হচ্ছে হয় কি এত রিয়েলিস্টিক লাগে, মানে হঠাৎ করে তাকালে মনে হয় কি যে এটা মনে হয় মানে কিসের কাজ, মানে চিকেন কারি বা কাট ওয়ার্ক এর কাজ, ওদের ডিজাইন প্রিন্ট গুলো খুবই সুন্দর, ওদের ম্যাটেরিয়াল খুবই ঠান্ডা, মানে ওনাটা যে আমি ধরছি মানে মনে হচ্ছে কি যে এসির নিচে ছিল ড্রেস, এরকম লাগতেছে এত ঠান্ডা। ওকে, এরপরে চলে যাচ্ছি সুন্দর একটা ড্রেসে, এটা হচ্ছে আমাদের আজকের লাইভের শেষ ড্রেস, ঠিক আছে? আজকের লাইভের হচ্ছে ওয়ার্কের ভিতরে শেষ ড্রেস,
আরেকটা লাইভ হচ্ছে আমি করব, সেটা হচ্ছে 4:30 মনে হয়, কয়টা বাজে, 4টা বাজে না এখন, 4:30 সময় একটা লাইভে দাঁড়াবো, ওইখানে প্রিন্টেড ড্রেস দেখাবো, মানে সুতার কাজগুলো থাকবে না, প্রিন্টার অনেক সুন্দর সুন্দর ডিজিটাল 3D প্রিন্টেড ড্রেস দেখাবো। অনেকে আছে না, বেবি আছে, বাচ্চাদের হচ্ছে, অনেকে অনেক সেন্সিটিভ বাবা মা আছে যারা হচ্ছে ড্রেস আপ চেঞ্জ করে ফেলে শুধুমাত্র বাচ্চাদের জন্য, যে বাচ্চাটা কোলে নিচ্ছি ওর জন্য সিকোয়েন্সে যেন একটু আচরণ না খায়, বা সুতার কাজ পছন্দ করতেছি না, বা সিকোয়েন্সের কাজ পছন্দ করতেছি না, একদম সিম্পল প্রিন্টেড কিছু চাই, বা বাসায় পড়ার জন্য কিছু চাই, তাদের জন্য 4:30 আরেকটা লাইভ হবে কটনের। ঠিক আছে, আজকে কটন ময় থাকুক দিনটা, হ্যাঁ আজকে আঘানোর করবো না, বাট যারা শপে আসবেন তারা 3300 টাকায় 3,2850 টাকা অনেক আঘানোর পেয়ে যাবেন। ঠিক আছে, তো দাগ আছে টান নাই, দেখো তো তোমার এই স্পট আছে, এত সুন্দর একটা ড্রেস ভিতরে নাই, এটা কি একটা ছিল? শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, ঠিক 4:30 আবারও দেখা হয়ে যাবে, সো তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবা, যারা হচ্ছে মানে সুতার কাজের জন্য যারা হচ্ছে নিতে চাচ্ছে, ঠিক আছে, তারা এখনই অর্ডার কনফার্ম করে ফেলবা। আর বললাম যে যেহেতু কটনের লাইফটা হচ্ছে আমি অনেকদিন পরে করেছি, এই লাইফটা আমি ছোট একটু বুস্ট দিব, ঠিক আছে, ছোট একটু বুস্ট দিব, যাতে করে যারা কটন চাচ্ছে এই গরমের ভিতরে, অ্যাজ আ সেলার, অ্যাজ আ ওনার আমার উচিত যে, মানে অ্যাজ অ্যান ওনার হচ্ছে আমার উচিত যে যারা হচ্ছে প্রোডাক্টগুলো চাচ্ছে বা এই প্রোডাক্টগুলো খুঁজছে তাদের কাছে হচ্ছে আমার প্রোডাক্টগুলো রিচ করা। ঠিক আছে, তো যারা পেজে আছি, রেগুলার আপুরা আছি, তারা হচ্ছে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করবে, কজ বুস্টিং এ চলে গেলে দেখা যাবে বাইরের অনেক আপুরা হচ্ছে পেজে ক্যাটার করবে, ঠিক আছে, মেসেজের পরিমাণ অনেক বাড়বে, সো একটু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবা। সো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকবা, 4:30 সময় আমার সাথে আবারও দেখা হয়ে যাচ্ছে, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, লাভ ইউ।